তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। দ্বিতীয়বারও অনুরূপভাবে সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। তৃতীয়বারও অনুরূপভাবে সেই ভগবান অরহত তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জ্ঞাপন করছি। আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করা হবে, আলোচনা করব, সেই বিষয়ে আপনারা অবগত হয়েছেন। গত সপ্তাহে এই নিয়ে পূর্ব ধারণা দেয়া হয়েছে। দুঃখ থেকে মুক্তির জন্য বুদ্ধ যেই নির্দেশাবলী, যেই উপদেশ প্রদান করেছেন, মানব জীবনে যে দুঃখগুলো উৎপন্ন হয়, এখানে মহাসাথী পট্টানের সূত্রে এটাই নির্দেশ দেওয়া হয়েছে, এটাই বুদ্ধ উপদেশ দিয়েছেন। আপনার এই সংসার চক্রের মধ্যে মানুষ যেভাবে গরুর গাড়ির চাকার নিয়াই যেভাবে সংসার চক্রে ঘূর্ণায়মান, এই সংসার চক্র থেকে মুক্ত হওয়ার জন্যে সাথী পাঠানো সূত্রে বিভিন্ন উপায় বুদ্ধ ব্যাখ্যা করেছেন, বর্ণনা করেছেন। তো এখানে এটাই দেখানো হয়েছে, এখন যেটা মূলত যেটা আলোচনা চলছে, চিকিৎসা বিদ্যায় দেখা যায় ডাক্তারের কাছে যদি কেউ গমন করে তাহলে সেখানে যিনি রোগী ওনার মধ্যে রোগের কারণ এবং
সেই সেখান থেকে নিরোধ এবং নিরোধের উপায় বর্ণনা করেন ডাক্তার চিকিৎসা বিজ্ঞানীরা। ঠিক অনুরূপভাবে আপনার বুদ্ধ এখানে যে বিষয়ে আলোচনা চলছে এখন সেখানে এটা দেখিয়েছেন বুদ্ধ ওনার সাধন জীবনের অভিজ্ঞতা থেকে মানব মনের গভীরে মানব স্বভাবের গভীরে প্রবেশ করে এই সত্য উনি সবাইকে জানিয়েছেন। যেমন চিকিৎসা বিজ্ঞানীরা চিকিৎসা শাস্ত্রে যেমন করে ব্যাখ্যা করেছেন রোগ রোগের কারণ তার নিবারণ এবং নিবারণের উপায়, বুদ্ধ আড়াই হাজার বছর পূর্বে এটা এভাবেই দেখিয়েছেন। দুঃখ দুঃখ সমুদয়, মানে দুঃখ আছে, বুদ্ধ বলেছেন যে দুঃখের কারণ ছিল, কারণ আছে, কারণ থাকবে, বিনা কারণে দুঃখ আসেনি। তাই সেই কারণের নিবারণ আছে, নিবারণের একটা মার্গ আছে, একটা রাস্তা আছে। এখন মূলত সেই পর্বই এখন আলোচনা চলছে। এখন এই চারটে কারণের মধ্যে চারটার মধ্যে এখন প্রথমটা চলছে, চলছে যেটা দুঃখ আর্য সত্য। মানুষ জন্মগ্রহণ করলে কী কী ভোগ করতে হয়, কোন কোন দুঃখের সামনাসামনি হতে হয়, কোন কোন দুঃখের সম্মুখে দাঁড়াতে হয়, কোন কোন দুঃখ জীবনের সম্মুখে সদা দণ্ডায়মান হয়, কোন কোন দুঃখ মানুষের পশ্চাতে সর্বদা ছায়ার ন্যায় তাকে অনুসরণ করে, তা বুদ্ধ এখানে অভিজ্ঞতার আলোকে তা ব্যাখ্যা করেছেন মানুষকে। তাই সাধারণ মানুষের যে দুঃখ সেটা জানতে 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 সেই দুঃখকে অবলম্বন করে তারা আর্য হয়ে যায়, এই দুঃখ তাকে আর্য বানিয়ে দেয়। তাই সমতার মধ্যে থাকতে থাকতে সাম্যভাব ধারণ করতে করতে সেই দুঃখে তিনি বিচলিত ব্যতীত পীড়িত না হয়ে সেই দুঃখে সমতা অবলম্বন করে একদিন তারা আর্য হয়ে যায়। তাই বুদ্ধ এমন করেই সেই জায়গায় উপনীত হয়ে বুদ্ধ বললেন যে এটা সাধারণ মানুষেরা এটা বুঝতে পারবে না, এটা তাদেরই বোধগম্য হবে যারা আর্য হয়ে গেছে, কেন এই দুঃখ তাদেরকে আর্য বানিয়েছে। তাই বুদ্ধ এখানে এটা উল্লেখ করেছেন দুঃখ আর্য সত্য, এটা সাধারণের সত্য নয়। তাই এখন দুঃখ আর্য সত্য কি এটাই ব্যাখ্যা করা হচ্ছে, এটাই বর্ণনা করা হচ্ছে, এটাই এখন আলোচনা চলছে এখন। তাই জন্মগ্রহণ করলে দুঃখের সম্মুখে হতে হয়, সম্মুখে দাঁড়াতে হয়, তার সামনে আসতে হয় এবং দুঃখগুলো সামনে আসবে। তাই বুদ্ধ পুনর্জন্ম বন্ধ করার জন্য সবাইকে এই ধর্ম আলোচনা করেছেন, এই ধর্ম দেশনা করেছেন। তো আজকে গত সপ্তাহে দোমনস্য এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল, আজকে আলোচনা করা হবে তারপরে যে উপায়াস নিয়ে, অ্যাকচুয়ালি উপায়াসটা কী সেখান থেকে আজকে আলোচনা শুরু হবে। সেটা যেভাবে আড়াই হাজার বছর পূর্বে বুদ্ধ পালি ভাষায় যেভাবে ব্যাখ্যা করেছেন, কবে
এটা কি, তো উপায়াসটা কি, তা এখানে পরবর্তীতে দেখানো হচ্ছে যে উপায়াস কি। উপায়াস হচ্ছে যেটা মানুষকে জন্মগ্রহণ করলে মানুষকে তার সম্মুখে হতে হয়, দাঁড়াতে হয়, এবং অথবা সেটা তার সম্মুখে দাঁড়ায়, সেটা বুদ্ধ যেভাবে দেখিয়েছেন স্বয়ং অভিজ্ঞতার আলোকে, তা হচ্ছে এরূপ। এখানে উপায়াসটা, উপায়াস কি বুদ্ধ বললেন, যে ভিক্ষুগণ মানব জীবনে জন্মগ্রহণ করলেই এটা ভোগ করতে হয়, উপায়াস হচ্ছে মানুষের মধ্যে কোনো একটা কিছু, কোনো একটা ঘটনা, কোনো একটা কার্য, সেটা ছাত্রছাত্রী হোক, যে কোনো সরকারি বেসরকারি কর্মচারী হোক, কিংবা কোনো শিক্ষিত কিংবা কোনো অশিক্ষিত, অথবা কোনো ব্যবসায়ী, কোনো ম্যানেজার অফিসার, কোনো কর্মচারী, কোনো পিয়ন্দারওয়ান, কোনো সাধু সন্ত, কিংবা যে কোনো কেউ, কোনো প্রফেসর, কোনো ডাক্তার, কোনো উকিল বা কোনো বিচারপতি, যে কোনো কেউ কোনো কার্যে সফল না হলে, আশানুরূপ কার্য সে যদি সফলকাম না হতে পারে সেই কার্যে, তার মধ্যে নিরাশা উৎপন্ন হয়, চিত্তের মধ্যে হতাশা উৎপন্ন হয়, আশাহীন চিত্ত উৎপন্ন হয়, ঠিক না? এরকম একটা পরিস্থিতি আসে না, আশাহীন অবস্থা, তার এমন হচ্ছে মনে হচ্ছে এটা আমার আর হবে না, তখন হতাশায় ভোগে, টেনশান, নিরাশা, আশা ভঙ্গ, আশাহত, ঠিক না? ঠিক এটাকে আপনার এখানে উপায়াস, এখানে এটাকেই উপায়াস বলা হয়েছে, ঠিক এটাকেই। তো বুদ্ধ বললেন, এই পরিস্থিতি একমাত্র আর্যগণ, অরহন্তগণ, অনাগামী আর্যগণ, সকৃতগামী আর্যগণ, শ্রোতাপত্তি আর্যগণ, এখানে একমাত্র সমস্ত কিছুর উপরে অরহন্তগণ। তো তাই শ্রোতাপত্তি বলে প্রতিষ্ঠিত আর্যগণ, তারা যেহেতু নিয়ত সম্বুদ্ধি পরায়ণ, তাই এসব সমস্যা থেকে তারা এক প্রকার বাইরে অবস্থান করে, এবং এসব সমস্যা তাদেরকে
তাদের লক্ষ্য থেকে বিচ্যুত ঘটাতে পারে না, যেহেতু তারা একটা জায়গায় উপনীত হয়ে গেছে। তাই যারা শ্রোতাপত্তি বলে প্রতিষ্ঠিত হতে পারেনি, তাদেরকে অতিমাত্রায় নিরাশা, হতাশা, ব্যর্থতা, গ্লানি, আশাহত মানসিক এই সমস্যাগুলো তাদের মধ্যে নিরন্তর ঘটেই চলেছে। তাই বুদ্ধ বললেন, এই পুনর্জন্ম হলে এই দুঃখগুলো উৎপন্ন হবে, আর্যগণ তাদের জীবন দিয়ে তা প্রত্যক্ষ করেছে, তাই আর্যগণ এটা বুঝতে পেরে তারা পুনর্জন্মের ইচ্ছা তারা পরিত্যাগ করে, পুনর্জন্মের বাসনা তারা করে না। তাই যাদের মধ্যে এই পরিস্থিতি উৎপন্ন হবে, যদি তারা এটা বুঝতে পারে যে জন্মগ্রহণ করলে যখন এই দুঃখের সম্মুখে হতে হয়, মুখোমুখি হতে হয়, সম্মুখে দাঁড়াতে হয়, পুনর্জন্ম বন্ধ হলেই তো এই দুঃখের মুখোমুখি আর হতে হচ্ছে না, তাই তারা এক জন্মও আর প্রত্যাশা করে না সামনে। তারা প্রাণপণ প্রচেষ্টা করে দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য, নির্বাণ সাক্ষাৎ করার জন্য, পুনর্জন্ম বন্ধ করার জন্য, দ্বিতীয় জন্ম প্রতিরোধ করার জন্যই তারা প্রাণপণ সংগ্রাম করে। কিন্তু অনার্যগণ, সাধারণ জন এগুলো বোঝে না বলেই তারা স্বর্গ প্রত্যাশা করে, পুনর্জন্ম প্রত্যাশা করে, তারা পুনরায় মানব জন্ম প্রত্যাশা করে। তাই এই দুঃখগুলো ছায়া যেমন কায়াকে অনুসরণ করে, তাই এই দুঃখগুলো তেমন প্রত্যাশীদেরকে অনুসরণ করে। বারবার এই দুঃখর মুখোমুখি তাদের হতে হয়, দুঃখগুলো তারা ভোগ করে। নির্বাণ লাভেচ্ছুক ব্যক্তি, নির্বাণ গমনেচ্ছুক ব্যক্তি তেমন কোনো পুদ্গল, তারা দ্বিতীয় জন্মের আশা যেহেতু তারা করে না, এই দুঃখগুলো তাদের জীবনে পুনঃপুন উৎপন্ন হয় না। তাই একজন শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত আর্য পুদ্গল, তার জীবনে কেবল এইটুকু দুঃখ আছে, এইটুকু দুঃখ প্রহীন হয়েছে, এগুলো বুঝতে পেরেছে, এই জন্যই তার জীবন এবং সাধারণের জীবন আকাশ পাতাল পার্থক্য ফারাক দেখা যায়। যেমন কতটুকু দুঃখ, এ সত্য যারা বুঝতে পেরেছে তাদের কতটুকু দুঃখ রয়েছে, যেটা এটা দুঃখ আর্য সত্যের মধ্যে আলোচনা করা হচ্ছে, তো তাদের জীবনে ওইটুকুই দুঃখ রয়েছে। যেমন ধরুন, যদি হাতের মুঠোয় যদি কিছু পাতা ধারণ করা হয়, অথবা হাতের মুঠোয় যদি কিছু বালি ধারণ করা হয়, এই হাতের মুঠোয় যে পরিমাণ পাতা কিংবা বালি রয়েছে, পৃথিবীতে এই হাতের মুঠোয় যে পরিমাণ বালি কিংবা পাতা রয়েছে, শুকনো হোক পাতাগুলো কিংবা কাঁচা হোক, আর পৃথিবীতে হাতের মুঠোর তুলনায় কি পরিমাণ পাতা আছে তা তো অসংখ্য অগণিত, ঠিক না? ঠিক অনুরূপভাবে আপনার বালির পরিমাণও তাই, হাতের মুঠোয় যে পরিমাণ বালি রয়েছে, এই হাতের মুঠোয় বালির পরিমাণের তুলনায় পৃথিবীতে যে পরিমাণ বালি আছে তা অবর্ণনীয়, গণনার অতীত, ঠিক না, পরিমাপের অতীত।
পৃথিবীতে যে পরিমাণ বালি রয়েছে সেই বালির তুলনায় হাতের মুঠোয় যে পরিমাণ বালি আছে তা অতি নগণ্য, তুচ্ছ, সামান্য মাত্র, কিঞ্চিত মাত্র। অপরদিকে যেটা হাতের মুঠোয় যে পরিমাণ পাতা রয়েছে পৃথিবীর পাতার তুলনায় হাতের মুঠোর পাতার সংখ্যা অতি সামান্য, নগণ্য, তুচ্ছ, কিঞ্চিত মাত্র। ঠিক অনুরূপভাবে এই দুঃখ আর্য সত্য, এটা যারা বুঝতে পেরেছে, আপনার অভিজ্ঞতার স্তরে যারা এটা বুঝে গেছে, এটা উপলব্ধি করতে পেরেছে যারা, এই সাধারণ দুঃখ তাদেরকে আর্য বানিয়েছে, এটা আর্য দুঃখ আর্য সত্যে পরিণত হয়েছে। তাই ঠিক ওই পাতা আর বালির ন্যায় সাধারণ মানুষের মধ্যে পৃথিবী সম দুঃখ পাতা এবং বালির ন্যায় অসংখ্য অগণিত বর্ণনার অতি দুঃখ রয়েছে, যারা আর্য হতে পারেনি তাদের জীবনে এতটা দুঃখ রয়েছে তারা বুঝতে পারবে না, এতটা দুঃখ তাদের সম্মুখে রয়েছে। আর তাদের জীবনে সুখ রয়েছে মাত্র হাতের মুঠোয় যেই পরিমাণ বালি আর পাতা রয়েছে, অতি নগণ্য সামান্য সেই পরিমাণ সুখ তাদের জীবনে রয়েছে, অবশিষ্ট আছে দুঃখ এত পরিমাণ। আর যিনি আর্য হয়েছেন তার জীবনে সুখ আছে অসংখ্য অগণিত অবর্ণনীয়, আর তার জীবনে দুঃখ আছে নগণ্য কিঞ্চিত, হাতের পাতায় হাতের মুঠোয় পাতা এবং বালির ন্যায় কিঞ্চিত সামান্য। সুখের পরিমাণ পৃথিবীর সম পাতার ন্যায়, পৃথিবীর সম বালির ন্যায়, আর তার জীবনে দুঃখ আছে হাতের মুঠোয় পাতা এবং বালির ন্যায় সামান্য মাত্র, কিঞ্চিত মাত্র, নগণ্য অল্প মাত্র তাদের জীবনে দুঃখ আছে। তাই এটা চিন্তা করে জ্ঞানীগণ তারা জীবনের প্রতি গুরুত্ব আরোপ করে, তারা শ্রোতাপত্তি বলে প্রতিষ্ঠিত হওয়ার জন্যই তারা প্রাণপণ সংগ্রাম করে, লড়াই করে, সৎপুরুষের সান্নিধ্যে গমন করে, আর্যগণের সান্নিধ্যে গমন করে, তারা যথাসম্ভব শীল সমাধি প্রজ্ঞায় দানশীল ভাবনায় রত হয়ে সংযমের জীবন যাপন করে, অষ্ট অঙ্গ সমন্বিত উপসৎশীল প্রতিপালন করে, ভাবনায় অবিরমিত হয়ে তারা সেই দুর্লভ সম্পদ লাভ করার জন্য প্রয়াস করেন, প্রচেষ্টা করেন, এই জীবনকে তারা সার্থকে রূপদান করার জন্য সদা অতন্ত্র প্রহরী নিয়েই তারা প্রয়োজনে বিনিদ্র রজনী যাপন করে। কারণ শ্রোতাপত্তি এটা এমন এক সম্পদ যেমন বুদ্ধ এটা বলেছেন, আপনার দুঃখের পরিমাণ এবং সুখের পরিমাণও বলা হয়েছে, শ্রোতাপত্তি যারা হয়েছে তাদের জীবনে কতটা দুঃখ আছে কতটা সুখ, আর যারা শ্রোতাপত্তি বলে প্রতিষ্ঠিত হতে পারেনি তাদের জীবনে কতটা দুঃখ এবং কতটা সুখ। তাই বুদ্ধ বললেন, পাতাব্বা একা রাজ্যে না সাগাচ্ছা ঘামানে না বা সব লোক দীপে সব্বা লোকাদি পাচ্ছে না সুতা ফলাং বারাং,
তো এই শ্রোতাপত্তি সম্পর্কে বুদ্ধ এটা বোঝাতে চেয়েছেন। উনি বললেন আপনার এই সমগ্র পৃথিবীতে পৃথিবীর চক্রবর্তী রাজা হয়ে সমগ্র পৃথিবীকে শাসন করা, সমগ্র পৃথিবীর প্রভু হওয়া, আপনার এবং স্বর্গের ইন্দ্রত্ব হওয়া, দেবরাজ ইন্দ্র হয়ে স্বর্গ শাসন করা, তাহলে যার যার যেটুকু প্রজ্ঞা আছে সেখান থেকে যদি বিচার করে দেখেন আপনারা যে সমগ্র পৃথিবীতে প্রভুত্ব বিস্তার করা, চক্রবর্তী সম্রাট হওয়া এবং স্বর্গে গমন করে স্বর্গের অধিপতি হওয়া, দেবতাদের রাজা হয়ে স্বর্গ শাসন করা, এই উভয়ের চাইতে শ্রোতাপত্তি ফল নির্বাণের স্রোতে পতিত হওয়া বুদ্ধ শ্রেষ্ঠ বলেছে, সর্বাংশে উন্নত বলেছে। কারণ এ কারণে যিনি সমগ্র পৃথিবী শাসন করবে, পৃথিবীর সম্রাট, শুধু একটা দেশের নয় এবং দেবলোকের অধীশ্বর সম্রাট, তো দুই দেশকে, দুই ভূমণ্ডলকে, এই একটা পুরো পৃথিবী ভূখণ্ড আর স্বর্গে ওই খণ্ডকে শাসন করা, তার সাথে এটা উত্তম বলার কারণ হচ্ছে তারা কত জন্ম গ্রহণ করবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই জন্মের যখন নিশ্চয়তা নেই দুঃখেরও কোনো নিশ্চয়তা নেই, দুঃখেরও কোনো সীমা নেই। তাই এমনও হতে পারে স্বর্গ থেকে চ্যুত হয়ে নরগামীও হতে পারে, তীর্যকুলেও যেতে পারে, কিন্তু শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হলে সাতজন্মের অধিক আর জন্মগ্রহণ করতে হবে না। তাই ওই দুই অবস্থা থেকে শ্রোতাপত্তি অবস্থা শ্রোতাপত্তি ফল সর্বাংশে শ্রেষ্ঠ বুদ্ধ বলেছেন। যার কারণে এখানে যে মানসিক যে হতাশা, নিরাশা, আশাহত এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য মানুষ রাস্তা অন্বেষণ করেন, কোন রাস্তায় আমরা অগ্রসর হব, কোন রাস্তায় অগ্রসর হলে এই দুঃখগুলো আমাদের সামনে আর আসবে না। তাই এইটা অন্বেষণ করতে গিয়ে সাধারণ জন আর্যজনে পরিণত হয়, সাধারণ দুঃখ তার জন্য আর্য দুঃখে পরিণত হয়, উনি অভিজ্ঞতার স্তরে এটা বুঝে গেছেন। তাই উনি পুনরায় এই দুঃখের সম্মুখে যাতে যেতে না হয় উনি সেভাবে জীবন চাকা অতিবাহিত করেন, জীবন চক্র সেভাবে চালিয়ে উনি দুঃখের বাইরে বেরিয়ে যান। তাই বুদ্ধ এখানে এটা বোঝাতে চেয়েছেন এই দুঃখগুলো মানুষের জীবনে ততদিন পর্যন্ত আসবে যতদিন মানুষ শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হতে পারবে না, ততদিন পর্যন্ত এগুলো ঘুরতে থাকবে, শ্রোতাপত্তি ফলে প্রতিষ্ঠিত হলে আর ঘুরার সম্ভাবনা থাকবে না, উনি সাতজন্মের অধিক জন্মগ্রহণেই করবে না আর কি করে ঘুরবে। এই কারণে বুদ্ধ দুঃখ আর্য সত্যে এই ব্যাখ্যা করেছে যে এই এই দুঃখ আর্য সত্য। তো এটা এবং এই দুঃখ আর্য সত্যের মধ্যে আর কি কি দুঃখ মানুষকে ভোগ করতে হয় আর্যগণ অভিজ্ঞতার স্তরে এটা বলেছেন, বুদ্ধগণ স্বয়ং অভিজ্ঞতার মাধ্যমে তা তুলে ধরেছেন। যেমন বললেন কাতামোচা বিক্ষাবে আপিয়ে হি সাম্পা যোগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ কি কি, এগুলো কি? তো বুদ্ধ বললেন ভিক্ষুগণ
আমি স্বয়ং অভিজ্ঞতার স্তরে আমি এটা অবগত হতে পেরেছি, আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে অপ্রিয় সংযোগ দুঃখ কী কী, যেগুলো মানুষ বুঝতে পারছে না, বারবার এই দুঃখ চক্রে গুণায়মান অবস্থায় রয়েছে বুঝতে না পেরে। আজ যখন বুঝতে পেরেছে বলেই তাদের আর ঘুরতে হচ্ছে না, তাই তারা যারা জ্ঞান দিয়ে এগুলো উপলব্ধি করতে পারবে তারা এই চক্র থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে, নাহলে এই লোকচক্র নিরন্তর ঘুরতেই থাকবে। তাই ধর্মচক্রের আশ্রয়ে যারা চলে আসে লোকচক্র থেকে তারা মুক্তি লাভ করে। লোকচক্র এভাবেই নিরন্তর দুঃখের দিকে চালিত করতেই থাকবে, আর ধর্মচক্র তদ্বিপরীত তাকে উঠতে সাহায্য করবে। তাই লোকচক্র দুঃখের জনক জননী, ধর্মচক্র তা সুখের কল্যাণ মিত্র, সুখ প্রদায়ী নির্বাণ অভিমুখী সংবর্তনকারী ধর্মচক্র। তো এখানে অপ্রিয় সংযোগ দুঃখ, সেই অপ্রিয় সংযোগ দুঃখ কি তা বুদ্ধ দেখিয়েছেন। এখানে বুদ্ধ অপ্রিয় সংযোগ আপিহি সম্পায়োগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ কি যা মানুষকে সুখ থেকে বঞ্চিত করে, যা মানুষকে মানুষের চিত্তকে অপ্রসন্ন করে দেয়, চিত্তকে হতাশায় ভরিয়ে দেয়, যা মানুষকে বিষণ্ণ বদনে থাকতে বাধ্য করে, স্বাভাবিক অবস্থা থেকে মানুষকে অস্বাভাবিক অবস্থায় নিয়ে যায়, মানুষ অস্বচ্ছ হয়ে যায়, তা হচ্ছে আপনার অনেকটা আকাঙ্ক্ষা আমা নাপা, যা অনিষ্টকর অমনোভূত এবং যা তার অনাকাঙ্ক্ষিত, যেটা কামনা করে না, যেটা চায় না, সেরকম অনেকটা আকাঙ্ক্ষা আমা নাপা, রূপা সাদ্দা গান্ধা রাসা পুট্টা বাধম্মা, সেই ধর্মগুলো সেই স্বভাবগুলো তার সেই জিনিসগুলো সেই রূপগুলো সেই কায়া সেই ছবি সেই মানুষ যাকে সে দেখতে চায় না, অমনোপুত অমনোজ্ঞ যেটা সেই পছন্দ করে না, ভালোবাসে না, ভালো লাগে না তার, সেটা বারবার সম্মুখে চলে আছে।
তখন তার অস্বস্তি হয়, অশান্তি হয়, মানসিক শান্তি নষ্ট হয়ে যায়। যেটা দেখতে চাইছে না সেটা বারবার সামনে চলে আসে, এটা অপ্রিয় সংযোগ দুঃখ। অপ্রিয়ের সাথে সংযোগ হলেই সেটা দুঃখ বলেছেন মধ্য। যেই শব্দ, যেই রূপ, যেই আকার, যে আকৃতি সে দেখতে চাইছে না সেটা বারবার ঘুরে ফিরে তার চোখের সামনে আসে। এটা না চাইলেও চোখের সামনে চলে আসে, জন্ম হলে তা এরকম হবেই, জন্ম হলেই তা এরকম হবে। এটা দুঃখ আর্য সত্যের অন্তর্গত এবং এটা অপ্রিয় সংযোগ দুঃখ, এটা প্রিয় নয়। এরকম হয় না যাকে দেখতে চাইছে না, যাকে ভালো লাগে না সে বারবার সামনে চলে আসে ঘুরে ফিরে, ঠিক না? তখন তার মধ্যে অনুৎপন্ন দুঃখ উৎপন্ন হয় না, ঠিক? দেখুন এই যে সমস্যাগুলো, এখান থেকে বাঁচার জন্য বুদ্ধ মার্গ আবিষ্কার করেছেন, যে উপায় এটা দুঃখ আর্য সত্য। তাই পরবর্তী সময়ে বুদ্ধ বিধান দিয়েছেন দুঃখ সমুদয় আর্য সত্য, এটার পেছনে আসক্তি আছে, আসক্তি দুঃখের জননী হয়। তাই বুদ্ধ বললেন দুঃখের জননীকে হত্যা করো, তাহলে এই দুঃখের সম্মুখে আর বারবার আসতে হবে না, এই দুঃখ তোমাদের সামনে আর দাঁড়াবে না। এই যে এখন যেটা যাকে দেখতে চাইছে না, যাকে ভালো লাগে না, যার সব কিছু অপছন্দ, সেই সামনে আসে কোনো না কোনো কারণে, চোখের সামনে আসে। তাই তার মধ্যে অনুৎপন্ন দুঃখ উৎপন্ন হয়, তখন সেই কণিকের জন্য হলেই সুখ থেকে বঞ্চিত হয়ে যায়, সেই ব্যাকুল হয়ে যায়, সেই দুঃখী হয়ে যায়, অশান্ত হয়ে যায়, ক্রোধী হয়ে যায়, অসচ্ছ হয়ে যায়। তাই জ্ঞানীগণ এখান থেকে রাস্তা বের করেছেন, যে বুদ্ধ বললেন যে এখান থেকে বাইরে বের হওয়ার মার্গ আছে এবং তার উপায় আছে। তাই এবং শুধু রূপ নয়, শুধু কোনো আকার নয়, শুধু কোনো জিনিস নয়, তাই অনেক শব্দ আছে, যে শব্দ আপনার ভালো লাগে না তখনও চিত্ত ব্যতিক্রম হয়ে যায়, ঠিক না? এই শব্দ ভালো লাগে না, এটা যে কোনো শব্দ হতে পারে, মানুষের শব্দ, অমুখের শব্দ, সমুখের শব্দ, যার শব্দ ভালো লাগে না এটা, সেটাই বারবার কানে আসে, তখনও সেই অপ্রসন্ন হয়ে যায়, অস্বচ্ছ হয়ে যায়, ব্যাকুল হয়ে যায়, বিষণ্ন হয়ে যায়, অবসাদগ্রস্ত হয়। কণিকের তরে হলেও সেই সুখ থেকে বঞ্চিত হবে, তখন সুখ অনুভব করবে না, সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেতেই থাকতে পারে না। কেন? যেটা অপ্রিয় শব্দ সেটা তার কানে বারবার আসে, বারবার আসে, যেটা সে চাইছে না। তাই আপনার এই শব্দ এটা দুঃখ আর্য সত্য, এটা অপ্রিয় সংযোগ দুঃখ, যেটা অপ্রিয় সেটার সাথে বারবার সংযোগ হচ্ছে, সংঘর্ষ হচ্ছে বারবার। এবং যেই গন্ধ, যেই ঘ্রাণ মানুষ চাইছে না, সেটা অনেক সময় এসে যায়, তখন সেই অস্বস্তি বোধ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে না, এটা দুঃখের অন্তর্গত, এটা সুখ নয়। যেটা চাইছে না সেটা বারবার তার নাকের মধ্যে ধরা দেয়, তার সম্মুখে এসে দাঁড়ায়। তাই এটা অপ্রিয় সংযোগ দুঃখের অন্তর্গত, এটা প্রিয় অপ্রিয় সত্য। মানুষের যতই দেখতে ইচ্ছে না করুক ততই আসবে, প্রিয় নয় কিন্তু তথাপি সামনে আসবে। এই এটা আপনার আপিয়েহি সম্পায়োগ দুঃখ,
আপনার এটা অপ্রিয় সংযোগ দুঃখ, অপ্রিয়ের সাথে বারবার সংযোগ হচ্ছে, এবং যেই জিনিস মানুষ সাধারণত জীবে রসালো জিনিস দিতে চায়, যেটা তার জীবে দেওয়ার সাথে সাথে তার মধ্যে সুখ অনুভব করবে, তেমন না হলে সে স্বস্তি বোধ করে না, শান্তি অনুভব করে না, অস্বস্তি বোধ করে। এটা অপ্রিয়ের সাথে সংযোগ হচ্ছে বলে এই দুঃখ উৎপন্ন হচ্ছে। অনেক সময় জীব থেকে বার করে, মুখ থেকে বার করে ফেলে দেয় থুতু করে, ঠিক না? অপ্রিয়ের সাথে সংযোগ হতে চাইছে না, সংযোগ হলেই তার মধ্যে দুঃখ উৎপন্ন হয়, সে অসচ্ছ হয়ে যায়, সুখ থেকে বঞ্চিত হয়ে যায়। আপনার এবং স্পর্শ ধর্মও এমন, যেটার সাথে যেই স্পর্শকে সুখ অনুভব করবে, সে স্পর্শ না হয়ে অন্য কিছুর সাথে স্পর্শ হলে দুঃখ উৎপন্ন হচ্ছে, ঠিক না? যে আমি এটার সাথে স্পর্শ হতে চাইছি না, তারপরে এটা আমার সাথে স্পর্শ হচ্ছে, এটার সাথে বারবার সংযোগ আছে। এই কায়ার যে স্পর্শ ব্যতিক্রম হলেই ফোঁস ফাঁস সাপের মতো হচ্ছে বল মারে। আরে তো এটার সাথে আমি আমার সংযোগ না হোক, এই কায়ার সাথে এটা সংযোগ না হোক, এটা সুখ অনুভব করছে না, এটা দুঃখ অনুভব হচ্ছে, তাই সেই সুখ থেকে বঞ্চিত হচ্ছে। এটা দুঃখ আর্য সত্যের অন্তর্গত, এবং এটা অপ্রিয় সংযোগ দুঃখ। তো এবং ইয়ে বা পানাসা তে হন্তি অনাত্মা খামা আহিতা খামা, যে অনর্থকর অহিতকর তেমন অপ্রিয় জন, তেমন শত্রু ভাবাপন্ন ব্যক্তি, যে যার সাথে মনে মনে মিলে না, কথায় কথায় মিলে না, চিন্তায় চিন্তায় মিলে না, সেই চাইছে না তথাপি সামনে চলে আসে, তখন দুঃখ উৎপন্ন হয়। যেই অনাত্মা কামা অহিতা কামা আপাসুকা কামা আয়োগাকে মা কামা, এই লোকগুলোর সাথে যদি বসবাস করতে হয়, তারা যদি মিত্র হয়ে যায়, কিন্তু মনে মনে মিলছে না, কোনো কারণে স্বামী হয়েছে, ছেলে হয়েছে, মা হয়েছে, গুরু হয়েছে, শিষ্য হয়েছে, পরিচিত হয়ে গেছে, এখন মনে মনে মিলছে না, দুঃখ উৎপন্ন হচ্ছে, তাদের সাথে একসঙ্গ চলতে হচ্ছে, ফিরতে হচ্ছে, বসতে হচ্ছে, সভা করতে হচ্ছে, মিটিং করতে হচ্ছে, কিন্তু মানসিক দুঃখ উৎপন্ন হচ্ছে, ঠিক না? দুঃখ উৎপন্ন হচ্ছে, এখানে এটা বলা হয়েছে যে এটা অপ্রিয় সংযোগ দুঃখ, জন্মগ্রহণ করলে দুঃখ উপভোগ করতেই হবে। এটা প্রিয় নয়, এটা অপ্রিয়, কেন? সে আমার অহিত কামনা করে, তারপরও এখানে বলা হচ্ছে যে সে আমার অহিতকামী, অনর্থকামী, অহিতকর, অনর্থকর, তার সাথে আমার বাক্যে মিলে না, কথায় মিলে না, মনে মনে মিলে না, চিন্তা চিন্তায় মিলে না, স্বভাবে মিলে না, লোকটার সাথে আমাকে মিটিং করতে হয়, আলোচনা করতে হয়, বসতে হয়, উঠতে হয়, চলতে হয়, ফিরতে হয়, তাই বলা হচ্ছে যে ইয়া দেহি সাদ্দিং সাঙ্গাতি সমাগাম, তার সঙ্গ দেওয়া, তার সাথে বসবাস করা, সামুদানা মিচ্ছি বাবু মিত্র হওয়া, আয়াং বুচ্ছাতি বিজ্ঞাবে আপিয়েহি সম্পায়োগ দুঃখ ভিক্ষুগণ, এটা অপ্রিয় সংযোগ দুঃখ বলি আমি। এ তার সাথে এখন বাস্তব জীবনে এটা হচ্ছে না, হচ্ছে আছে, তাই এটা অপ্রিয় সংযোগ দুঃখ, পুনর্জন্ম বন্ধ হলে এই দুঃখগুলো বন্ধ হয়ে যায়। তাদের সাথে বসবাস করতে গেলে হত দুঃখ চিন্তা করুন তো, তাদের সাথে যদি মিটিং করতে হয়, আলোচনা করতে হয়, বসতে হয়, উঠতে হয়, কথা হয়, একসাথে থাকতে হয়, কেমন দুঃখ নিত্য। অনেকে বলে না তার মরণ হতো নয় আমার মরণ হতো, এই লোকটার সাথে আমি আর দেখা না হতো, কথা না হতো, ঠিক না? অনেকে বলে, অনেকেই বলে। তাহলে দেখুন তো এটা হচ্ছে যে বুদ্ধ বললেন ভিক্ষুগণ আমি এগুলোকে অপ্রিয় সংযোগ দুঃখ বলছি, এগুলো অপ্রিয় তথাপি সংযোগ হচ্ছে, সম্মেলন হচ্ছে, বসবাস হচ্ছে, আলাপ সালাপ করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, দুঃখে দুর্মনা হয়ে যাচ্ছে, জন্ম হলেই
এই দুঃখগুলোর মুখোমুখি হতেই হবে, এই দুঃখগুলো সামনে দাঁড়াবে, এই দুঃখের সামনে দাঁড়াতে হবে, জন্ম হলে তা ভোগ করতেই হবে। এটা অপ্রিয় সংযোগ দুঃখ। তো এবার বুদ্ধ বললেন, আপনার এটা অপ্রিয় সংযোগ, আপিয়েহি সম্পায়োগ দুঃখ। বুদ্ধ বললেন আরো দুঃখ রয়েছে, দুঃখ আর্য সত্যের মধ্যে আরো দুঃখ রয়েছে। যেমন এটা আপিয়েহি সম্পায়োগ দুঃখ, এখন পিয়েহি বিপায়োগ দুঃখ। প্রিয় বিয়োগ বিয়োগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, জন্ম হলে তা ভোগ করতেই হবে। এতক্ষণ অপ্রিয়ের সাথে সংযোগ জনিত, উঠা বসা জনিত, বসবাস করা জনিত, সভা সমিতি করা জনিত দুঃখের কথা বলা হয়েছে, যে অপ্রিয়ের সাথে বারবার সভা করতে হয়, বসতে হয়, উঠতে হয়, একসাথে থাকতে হয়, এটা দুঃখ, অপ্রিয় সংযোগ। এখন প্রিয় বিয়োগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ কি? কাতামোচা বিজ্ঞাবি পিয়েহি বিপায়োগ দুঃখ, প্রিয় বিয়োগ বিচ্ছেদ, প্রিয় বিচ্ছেদ দুঃখ কি? তো সেটা দেখানো হয়েছে যে যেমন ধরুন কেউ যাকে দেখতে চাইছি তাকে দেখতে পাচ্ছে না, যার দর্শন চাইছে তাকে দেখতে পাচ্ছে না, সে এখন নেই, হয় নিকটে নেই অথবা ইহলোকে নেই, তাকে দেখতে খুব চাইছে, সে জিনিসটা চাইছে যে নিকটে নেই, দেখতে পাচ্ছে না, কিংবা যে ইহলোকে নেই, সেটা জ্ঞাতি হতে পারে, আত্মীয় হতে পারে, সেটা অন্য জিনিসও হতে পারে। তাই তেমন রূপ দেখতে চাইছে,
মানাপা যেটা মনজ্ঞ মনোভূত, যেটা খুব মনোময় সেটা সেরকম রূপ দেখতে চাইছেন, তেমন কোনো আকার দেখতে চাইছেন, তেমন কোনো বস্তু তেমন কোনো পদার্থ দেখতে চাইছি। তো এটা নেই এখন, পিয়াহি বিপায়োগ দুঃখ, এটা বিচ্ছেদ হয়ে গেছে। এবং সেরকম শব্দ গন্ধ রস এবং স্পর্শ, যেগুলো চাইছে সেগুলো নেই। কিরকম ইয়ে বা পানার সাথে হন্তি আত্মা কামা হিতা কামা পাশুকা কামা, যারা তার হিতকামী, যারা তার মিত্র জ্ঞাতি, যারা তার কল্যাণকামী, যারা তার কল্যাণ চায় মঙ্গল চায় ভালো চায়, তার হিতকামী কল্যাণ মিত্র কল্যাণকামী, তার সুখ বুঝে তার দুঃখ বুঝে, সেই তাদের এগুলো বোঝার অনুভূতি যার রয়েছে। যেমন মাতা বা পিতা বা ভাতা বা ভগিনী বা মিথ্যা বা আমাচ্ছা বা ইয়াচি সালোহিতা বা, যেমন মাতা পিতা ভ্রাতা ভগ্নী মিত্র বন্ধু আত্মীয় পরিজন, এই তাদের সাথে আপনার ইয়াতেহি সাদ্দিং আসাঙ্গাতি আসামাগামু আসামোদানা আমি ইচ্ছে বাবু, মিলন হচ্ছে না তাদের সাথে, তাদের সাথে আলাপ হচ্ছে না, কথা হচ্ছে না, দেখতে পাচ্ছে না, তাদের সাথে বসবাস করতে পারছে না, তাদের সাথে তাদের যে যে বিচ্ছেদ ভিন্ন ভাব, এটা প্রিয় বিচ্ছেদ দুঃখ, যাদের চাইছে তারা নেই তাদের পাচ্ছে না। যতদিন পর্যন্ত দুঃখ থেকে মুক্ত না হচ্ছে, নির্বাণ সাক্ষাৎ না করতে পারছে, ততদিন পর্যন্ত এই দুঃখের মুখোমুখি মানুষকে হতেই হবে। এই দুঃখগুলো আসবে, স্ত্রী পুত্র মাতা পিতা জ্ঞাতি বন্ধু বান্ধব, যারা তার সুখ দুঃখ বুঝে, তার কল্যাণ মিত্র কল্যাণকামী, তাদের বিচ্ছেদ বিচ্ছেদজনিত দুঃখ, তাদের বিয়োগজনিত দুঃখ, এগুলো মানুষকে ভোগ করতেই হবে নির্বাণ সাক্ষাৎ না করা পর্যন্ত। এগুলো তাই আর্যরা অনুভূতির স্তরে প্রজ্ঞা দিয়ে তা বুঝেছে বলেই তা দুঃখ আর্য সত্য বলা হয়েছে। সাধারণ জন বুঝে না বলেই দুঃখের বাইরে বেরোবার কোনো মার্গ অন্বেষণ করে না। মাতা হারিয়ে পিতা হারিয়ে সন্তান হারিয়ে ভ্রাতা ভগ্নী হারিয়ে পুত্র কন্যা হারিয়ে মিত্র হারিয়ে আপন জন হারিয়ে গড়াগড়ি করে কান্নাকাটি করে রোদন করে বিলাপ করে শোক করে হতাশাগ্রস্ত হয়ে যায় অজ্ঞান হয়ে যায়, তথাপি রাস্তা বের করা রাস্তা অন্বেষণ করা তারা প্রয়োজন মনে করে না প্রজ্ঞার অভাবে। এটা শিক্ষিত জনের মধ্যেও তেমন, অশিক্ষিত জনের মধ্যেও তেমন, এখান থেকে বেরোবার মার্গ অন্বেষণ করা প্রয়োজনই মনে করছে না, কেন আসক্তি এতটাই গাঢ় হয়ে গেছে সত্য দেখতেই পাচ্ছে না। যেহেতু সত্য দেখতে পাচ্ছে না, এটা আর্যগণ দেখতে পেয়েছে বলে এটা দুঃখ আর্য সত্য বলা হয়েছে। তাই কতজন জ্ঞান হারিয়ে ফেলছে, স্বামী হারিয়ে স্ত্রী হারিয়ে সন্তান হারিয়ে মাতা পিতা হারিয়ে, তাই জন্মের পর কল্পের পর কল্প, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন, এই জন্ম জন্মান্তরে এই দুঃখ চক্র দুঃখ সন্ধি চলতেই আছে। তাই অতীতে জ্ঞানীগণ রাজপুত্রগণ
সৃষ্টিপুত্রগণ, ধনীপুত্রগণ, সমস্ত বর্ণের কুলপুত্ররা, কুলকুমারীরা, কুলবধূরা, তারা দুঃখ থেকে মুক্তির জন্য পুনর্জন্ম বন্ধ করে এই দুঃখের আগ্রাসন থেকে, আক্রমণ থেকে বাঁচার জন্য তারা নির্বাণ অভিমুখী গমন করেছিলেন এবং তারা সবাইকে পরিত্যাগ করে সত্যের সন্ধানে বনাচারী হয়েছিলেন, গৃহহীন হয়েছিলেন। রাজপুত্র সিদ্ধার্থ তার জ্বলন্ত প্রমাণ। উনি রাজবাড়ি ত্যাগ করেছিলেন, এই দুঃখগুলো আসে কেন? সিদ্ধার্থের প্রশ্ন ছিল এই দুঃখগুলো আসে কেন? তার তো নিশ্চয়ই কোনো কারণ থাকবে, তার তো কোনো নিবারণ থাকবে, নিবারণের তো কোনো একটা মার্গ থাকবে। উনি তখন চিন্তা করেছিলেন, যার কারণে বুদ্ধের এই শিক্ষাগুলো, বুদ্ধের এই শিক্ষাপথগুলো বিজ্ঞজন, জ্ঞানীজন ব্যতীত সাধারণ জন উপলব্ধি করতে পারবে না। তাই বুদ্ধের শিক্ষাকে জ্ঞানের শিক্ষা বলা হয়েছে। যদি সেদিন সিদ্ধার্থ গৌতম রাজবাড়ি ত্যাগ করতে না পারতেন, রাজসিংহাসন ত্যাগ করতে না পারতেন, যদি প্রাণসম মাতা পিতা ত্যাগ করতে না পারতেন, তার সিদ্ধার্থ তার স্ত্রীকে গোপাদেবীকে একজন রাজবধূ 29 বছর বয়সের পরমা সুন্দরী যুবতী, সেই বধূকে যদি ত্যাগ করতে না পারতেন, শুদ্ধ জাত রাহুলকে যদি ত্যাগ করতে না পারতেন, সর্বজন আকাঙ্ক্ষিত রাজসিংহাজনের রাজসিংহাসন লাভের লোলোপতা যদি ত্যাগ করতে না পারতেন, প্রাণসম মাতা পিতা জ্ঞাতি স্বজন যদি ত্যাগ না করতে পারতেন, তাহলে আজকে এই সত্য অনাবৃত থেকে যেত, আবৃত হতো না। এখন উনি আবরণ মুক্ত করে দিয়েছেন, এখন মানুষ লোভে মোহে আসক্তিতে এতটা আচ্ছাদিত হয়ে গেছে, মানুষের দেহ মন চিত্ত জ্ঞান ধর্ম দর্শন আর মানুষ দেখতেই পাচ্ছে না, তাই মানুষ এই দুঃখ থেকে বাইরে বেরোতে পারছে না। তাই আসক্তি নামে মাতাকে যারা হত্যা করতে পারছে না, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ অহংকার নামে, অহংকার নামক পিতাকে হত্যা করতে পারছে না, অহংকার ত্যাগ করতে চাইছে না, রূপের অহংকার, শিক্ষার অহংকার, ধনের অহংকার, মানের অহংকার, বংশের অহংকার, ডিগ্রির অহংকার, অফিসারের অহংকার, প্রফেসরের অহংকার, ম্যানেজারের অহংকার, ডক্টরের অহংকার, পদবীর অহংকার, স্বাস্থ্য সম্পদের অহংকার, ধন সম্পদের অহংকার, বংশমর্যাদার অহংকার, এই অহংকারে তো অন্ধ হয়ে গেছে মানুষ, তাই অহংকার পুনর্জন্মের দুঃখের জনক। এটা মানুষকে ক্রমশ জন্ম বাড়িয়ে দিচ্ছে, কেন? অহংকারের কারণে কিচ্ছু করতে পারছে না, এই অহংকারের কারণে জ্ঞাতি কি অবজ্ঞা, ধর্ম কি অবজ্ঞা, জাতি কি অবজ্ঞা, গুরুজন কি অবজ্ঞা, মা বাবা কি অবজ্ঞা, শিলবান সৎপুরুষ কি অবজ্ঞা, বয়োজ্যেষ্ঠদের প্রতি অবজ্ঞা, কেন? এই অহংকারের কারণে মাতাও নত হতে চাইছে না, ফলত মানুষ ক্রমশ দুঃখের সাগরে নিমজ্জিত হচ্ছে, মানুষ এটা অহংকারের কারণে বুঝতেই পারছে না। তো সিদ্ধার্থ গৌতমকে তার জীবনী পর্যালোচনা করলে দেখা যায় উনি এগুলো ত্যাগ করে, যদি উনি অহংকার ত্যাগ করতে না পারতেন, বৃক্ষতলে শয়ন করতে পারতেন না, উনি রাজপুত্র ছিলেন, তাই উনি অহংকারের জনককে হত্যা করেছিলেন, পুনর্জন্মের জনক অহংকারকে হত্যা করেছেন। পুনর্জন্মের পুনর্জন্ম প্রদায়ী লালসা কামনাকে কামনা নামে নামক জননীকে হত্যা করেছেন, তাই জনক জননীকে হত্যা করতে না পারলে মুক্ত হতে পারে না, মানুষ নির্বাণ সাক্ষাৎ করতে পারে না।
এই আসক্তিরূপ মাতা অহংকার নামে পিতাকে হত্যা করাই চাই, না হলে মুক্ত হওয়া যায় না, নির্বাণ সাক্ষাৎ করা যায় না, না হলে সুখী হওয়া যায় না, অনুৎপন্ন সুখ উৎপন্ন হয় না, উৎপন্ন সুখ নষ্ট হয়ে যায়, উৎপন্ন দুঃখ দ্বিগুণ বেড়ে যায়, অনুৎপন্ন দুঃখ উৎপন্ন হয়। তাই মানুষ দুঃখী হয়, দুর্মনা হয়, সুখ থেকে বঞ্চিত হয়, ব্যাকুল হয়ে যায়। তো এই অহংকার তো ত্যাগ করতেই পারেন আপনারা সবাই। কাকে অবলম্বন করে? মহাপুরুষকে, মুক্ত পুরুষকে, বুদ্ধকে, অরহতকে, তাদেরকে, অরহতের জীবন, বুদ্ধের জীবন অবলম্বন করলেই তো অহংকার পদ্মপত্রে জলের ন্যায়, সূচাগ্রে মার্বেলের ন্যায় তো অহংকার খসে পড়ে যায়। তাই অহংকার ত্যাগ করতে না পারলে ধর্মদর্শন দেখা যাবে না। তাই সিদ্ধার্থ গৌতম অহংকার ত্যাগ করে রাজপুত্র হয়ে সাধারণ ভিক্ষা নিয়ে জীবন যাপন করেছিলেন এবং তৃণশয্যায় শয়ন করেছিলেন। কুড়িয়ে পাওয়া ধুলোবালি থেকে কাপড় জোগাড় করে তার সেলাই করে পরিধান করেছিলেন, এমন অহংকার শূন্য হয়েছিলেন। তাই যারা অহংকার শূন্য হতে পারে তারা দ্রুত নির্বাণের নিকটে যেতে পারে। তাই এরকম যদি না হয়, মানুষ কোনোদিন শাস্ত্র জ্ঞানী হলেও বহু দর্শন চর্চা করে শিক্ষা করলেও বহু ডিগ্রিধারী হলেও তারা সত্য দেখতে পায় না, তারা মুক্ত হতে পারে না, তারা সুখী হতে পারে না দীর্ঘদিনের জন্যে। সুখ লাভ করলেও সাময়িক ক্ষণিকের জন্য তারা লাভ করতে পারে, যার কারণে এখানে অনেক সময় দেখা যায়। ধরুন হয়তো বুদ্ধের আমলে এবং বর্তমান সময়ে বুদ্ধের জীব দশা এবং বর্তমানে বুদ্ধের সময়কালীন বুদ্ধের বাণী শুনে অনাগামী পলে প্রতিষ্ঠিত হয়েছিল, শতপত্তি পলে প্রতিষ্ঠিত হয়েছিল, সকৃদগামী পলে প্রতিষ্ঠিত হয়েছিল। তো আপনাদের প্রশ্ন আসতে পারে এখন কেন হচ্ছে না? না হওয়ার বহু কারণ রয়েছে, একটা কারণ নয়, একাধিক কারণ বিদ্যমান, একটা কারণ নয়। তো এখন দুঃখ আর্য সত্য বুদ্ধ যেগুলো বর্ণনা করে দেখিয়েছেন জ্ঞানী জন ব্যতীত এই সত্য অনুধাবন করতে পারবে না, সম্ভব হবে না। জ্ঞানী জন ব্যতীত এই সত্য উপলব্ধি করা অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। তাই জ্ঞানী জন এটাই বলেন বুদ্ধের ধর্ম জ্ঞানীর ধর্ম, এটা বিজ্ঞজনের উপলব্ধির বিষয়, তৎবিপরীত ধর্মী মানুষের পক্ষে এটা অসম্ভব ব্যাপার। এই দুঃখ আর্য সত্যে বুদ্ধ এই এটাই দেখিয়েছে যে সাধারণ জন উপলব্ধি করতে পারছে না, কিন্তু এটা পিয়াহী বিপায়ুগ দুঃখ প্রিয় বিয়োগ দুঃখ, যে তাদের সাথে আর মিলন হচ্ছে না, বসবাস হচ্ছে না, যারা প্রিয়জন ছিল তাদের সাথে আর মিলিত হতে পারছে না, তাদের সাথে বসবাস করতে পারছে না, আলাপ সালাপ করতে পারছে না, এমন প্রিয়জন মাতা পিতা ভ্রাতা ভগ্নি পুত্র কন্যা মিত্রজন হিতকামী জন প্রিয়জন তারা দূরে বসবাস করে, তাদের সাথে বিয়ে হয়েছে বা পরলোকে গমন করেছে, এটা প্রিয় বিয়োগ দুঃখ। তো এই দুঃখ থেকে মুক্তির জন্য যদি মহাপুরুষদের জীবনী জীবনে প্রয়োগ না করা হয় তাহলে দুঃখের বাইরে বেরিয়ে যাওয়া এটা অসম্ভব ব্যাপার সবার জন্যে। যেই কোনো জন এই মার্গ অন্বেষণ করলে, অনুসরণ করলে, এই মার্গপথে জীবন যাপন করলে
যে কোনো জন এই দুঃখ থেকে মুক্ত হতে পারে, এই দুঃখের হাত থেকে পরিত্রাণ লাভ করতে পারে। এই রাস্তা সবার জন্যই খোলা। তো বুদ্ধ বললেন, এইগুলো হচ্ছে প্রিয় বিয়োগ দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ। সাধারণ জন বুঝতে পারছে না, জ্ঞানীজনের বিষয়, জ্ঞানীজন বোঝার বিষয়, তাই সাধারণের বোধগম্যের অতি। তো এই দুঃখ আর্য সত্যের মধ্যে বুদ্ধ বললেন আর কি কি হতে পারে। বুদ্ধ বললেন এখানে তো এই দুঃখ আর যে সত্যি বুদ্ধ বললেন অপ্রিয় ইয়ম্পিচ্ছাং নলাবাতি তাম্পি দুঃখাং, ঈপ্সিত বস্তুর অলাভ জনিত দুঃখ, মানে যা চাইছে তাকে পাচ্ছে না, যেটা চাইছে সেটা পাচ্ছে না। ইয়ম্পিচ্ছাং নলাভাতি তাম্পি দুঃখাং, ঈপ্সিত বস্তুর অপ্রাপ্তি জনিত দুঃখ, যেটা চাইছে সেটা পাচ্ছে না, এটা দুঃখ আর্য সত্য। যে দুঃখ আর্য সত্যে মান যেমন কী 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 চাইছে না, যেটা চাইছে কোনটা কোনটা, ইয়ম্পিচ্ছাং নলাভাতি যা চাইছে তা তা পাচ্ছে না, সেটাই দুঃখ। যেমন জাতি ধর্মানাং বিক্ষাবে সত্তানাং এবং ইচ্ছাতি উপজাতি, জাতি ধর্মানাং, জাতি মানে জন্ম, জন্ম ধর্ম, বিক্ষাবে সত্তানাং না ইচ্ছাতি, ভিক্ষুগণ ইচ্ছা করে আমার জন্ম না হোক, আমার আর জন্ম না হোক ইচ্ছা করে, মানে কি এরকম ইচ্ছা করে না, অনেকে ইচ্ছা করে। জাতি ধর্মানাং বিক্ষাবে সত্তানাং সত্যগণ প্রাণীগণ এবং ইচ্ছা উপাচ্যাতি এরূপ ইচ্ছা উৎপন্ন করে, আহু বাতা মায়াং না জাতি ধর্মা, আচ্ছা মা জন্ম আমার কাছে না আসুক এমন ইচ্ছা করে। কিন্তু এমন ইচ্ছা করলেও যদি না সা বাতা নো জাতি আগাচ্ছিয়াতি, না কু পানে তাং ইচ্ছাইয়া পাত্তাব্বাং, ইচ্ছা করলে এটা পরিপূরণ হতে পারে না, আমার কাছে জন্ম আর না আসুক, ইচ্ছা করলে এমন হতে পারে না, আমার আর জন্ম না হোক ইচ্ছা করলে এমন হতে পারে না। কেন, যদি আর্যশ্রেণী মার্গপথে জীবনযাপন না করে শুধু ইচ্ছা করলেই তা পূরণ হতে পারে না, ইচ্ছাতেই তা সফলতা হতে আসতে পারে না। আগাচ্ছেতি না কু পানে তাং ইচ্ছাইয়া পাত্তাব্বাং, শুধু ইচ্ছা করলে এটা পরিপূরণ হয় না, সফলকাম হতে পারে না যদি আর্যষ্ট মার্গপথে যারা জীবন যাপন না করে। ইদাম্পি ইয়ম্পিচ্ছাং নলাভাতি তাম্পি দুঃখাং, এটাই যা চাইছে না তা দুঃখ, যা চাইছে তা হচ্ছে না তা দুঃখ, এটা চাইছে এটা হচ্ছে না এটা দুঃখ, তার কাছে মরণ আসেই, চাইছে না তথাপি মরণ আসে, এটাকে চাইলেই ইচ্ছা করলেই এটা
পরিপূরণ করা যায় না। নির্বাণ সাক্ষাৎ না করা পর্যন্ত না চাইলেও এটা আসবে। তাই এটা যাম্পে চা না লাভাতি তাম্পে দুঃখাং, এটা দুঃখ আজ সত্যে যা চাইছে না তা আসে, এটা দুঃখ হয়, এটা দুঃখ আজ সত্যি হয়। তো আপনার যদি সত্যগণ যদি এটা জন্ম আমার কাছে না আসুক, আমার পুনর্জন্ম না হোক, তার সাথে সাথে যদি সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি, এই অষ্ট মার্গ পথে জীবনযাপন না করে যদি মিথ্যা দৃষ্টি এমনি কামনা করছে জন্ম না আসুক, আমার আর জন্ম না হোক, কিন্তু সেটা কামনা করার পর সে জীবনযাপন করে মিথ্যা দৃষ্টি পথে, মিথ্যা সংকল্প পথে, মিথ্যা বাক্য পথে, মিথ্যা কর্ম পথে, মিথ্যা জীবিকা পথে, মিথ্যা প্রচেষ্টা পথে, মিথ্যা স্মৃতি পথে, মিথ্যা সমাধি পথে, এই মার্গে সে জীবনযাপন করে। কাজেই যেটা চাইছে সেই সেটা কোনোদিন হয় না। এ করে সত্যগণ বুঝতে না পারার কারণে, মিথ্যা দৃষ্টি মিথ্যা মার্গ পরিত্যাগ না করার কারণে চাওয়ার চাওয়া সত্ত্বেও তা পূরণ হয় না, এবং দুঃখ সন্ধি কমে না গিয়ে বরং অধিকতর বৃদ্ধিপ্রাপ্ত হয়। তাই তাদের জীবনে স্বল্পকালের জন্যই সুখ আসে, অধিক কালের জন্যই দুঃখ সম্মুখে দণ্ডায়মান হয়। এই হচ্ছে দুঃখ আর্য সত্য, যা চাইছে আপিহি ইয়ামপিচ্ছা নালাবাতি তাম্পে দুঃখাং, ইপ্সিত বস্তুর অলাভ জনিত দুঃখ। আপনার সত্যগণ আরও চাইছে যেটা বুঝতে না পেরে, যেমন সত্যগণ এরূপ ইচ্ছা করে জরা ধর্ম আমার কাছে না আসুক এমন ইচ্ছা করে, কারণ আপনার কেউ বুড়ো হতে চায় না, সবাই যুবক যুবতী থাকতে চায়, কারো চুল পাকতে চায় না, চুল না পাকুক দাঁত পরে না যাক, আমার শরীরের গঠন এমন থাকুক 25 বছরের যুবকের মতো, এমন যুবতীর মতো, সবার এমনই ইচ্ছা হয়, আমার আমাকে জরাধর্ম আমাকে আক্রমণ না করুক। যারা ধর্মানাং বিক্ষাবে সত্তানাং এবং ইচ্ছা উপজাতি, এমন ইচ্ছে উৎপন্ন করে, কেমন আহ্বাত মায়াং না আমার কাছে জরা ধর্ম না আসুক, উৎপন্ন না হোক, এটা উৎপন্ন না হোক জরা ধর্ম এবং না আসুক আমার কাছে, বহু দূরে থাকুক এই জরা বৃদ্ধ যেন আমি না হই। অনেকে চুল পেকে যাচ্ছে, তারপরে আবার খালা করে দেখাচ্ছে আমার চুল খালো হয়ে গেছে,
আমার চুল এখনো সাদা হয়নি, চাইছে না, তথাপি চুল সাদা হয়ে যাচ্ছে। মুখের চামড়া ঢিলা ডালা হোক সেটা চাইছে না, কিন্তু তথাপি হয়ে যাচ্ছে। কপালের উপর ভাস না পড়ুক তথাপি হয়ে যাচ্ছে। চাইছে আমার কায়ার মধ্যে, শরীরের মধ্যে এই জড়াগুলো না আসুক, কিন্তু তথাপি এগুলো উৎপন্ন হয়। এই একজন্মে দুজন্ম নয়, এগুলো ঘুরবে কেন? কারণ হচ্ছে না কানে ইচ্ছা করলেই এগুলো পূরণ হতে পারে না, তা হতে পারে না, এটা দেহের ধর্মতা। তো কেন হবে, হতে পারে এই কারণে, যদি সে সম্যক দৃষ্টিপথে, সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি, এই আর্য অষ্টাঙ্গিক মার্গপথে যদি জীবনযাপন করে, তাহলে এটা পরিপূরণ করতে সক্ষম, তাহলে এই ইচ্ছা পূরণে সক্ষম হবে, এগুলো আর আসবে না। কেন? পুনর্জন্ম বন্ধ হয়ে গেলে আর এগুলো এগুলো তো আসার প্রশ্নই উঠে না। পুনর্জন্ম বন্ধ না হলে কেবল ইচ্ছা করলেই এগুলো বন্ধ করা যায় না, এগুলো উৎপন্ন হবেই, বৃদ্ধ হতেই হবে। চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, চামড়া ঢিলা ডালা হয়ে যাবে, আস্তে আস্তে বার্ধক্যের চাপ পড়বে, বয়সের চাপ উৎপন্ন হবে, এই হবেই। তাই জ্ঞানীজন এখান থেকে উত্থানের জন্যই অষ্ট মার্গ অনুসরণ করে, অনুশীলন করে তারা এপার থেকে ওপারে উপনীত হন। তাই এগুলো অন্বেষণ না করে যদি মিথ্যা দৃষ্টি মার্গ, মিথ্যা সংকল্প মার্গ, মিথ্যা বাক্য মার্গ, মিথ্যা কর্ম মার্গ, মিথ্যা জীবিকা মার্গ, মিথ্যা প্রচেষ্টা মার্গ, মিথ্যা স্মৃতি মার্গ, মিথ্যা সমাধি মার্গ, এই মার্গগুলোই মিথ্যা। তাই সেই এগুলো ইচ্ছা করলেইও পরিপূরণ হতে পারে না, কেন? মিথ্যাতেই রয়েছে। তাই এগুলো জরা ধর্মানা, এগুলো ইচ্ছা করলেই হয় না। তাই বুদ্ধ বললেন বস্তুর অলাভ জনিত দুঃখ, বুড়ো হয়তো চাইছে না, বুড়ো হচ্ছে, লাভ করছে দুঃখ। চুল কালো থাকুক, কালো থাকতে চাইছে না, সাদা হয়ে যাচ্ছে, এটা দুঃখ। আমি যুবক থাকি, যুবতী থাকি, বুড়া না হই, কিন্তু না চাইলেও হচ্ছে, এটা দুঃখ। তাই বুদ্ধ বললেন এটা দুঃখ আর্য সত্য, এবসিদ্ধ বস্তুর অলাভজনিত, অলাভজনিত দুঃখ এটা হবেই। পুনর্জন্ম বন্ধ না হওয়া পর্যন্ত এই দুঃখগুলো সামনে আসবেই, দাঁড়াবেই, এই দুঃখর মুখোমুখি হতেই হবে সবাইকে। এখান থেকে কর্মবাদী, অকর্মবাদী, ঈশ্বরবাদী, নিরীশ্বরবাদী, দ্বৈতবাদী কেউ এখান থেকে বাঁচতে পারবে না, সবাইকে এর সম্মুখে আসতেই হবে। পুনর্জন্ম বন্ধ না হওয়া পর্যন্ত কারো কোনো ক্ষমতা নেই, এটাকে কেউ রোধ করতে পারবে না, অরহত হয়ে গেলে এটা বন্ধ হয়ে যায়। তাই এই মুখ, নিজের মুক্তি নিজের হাতে, অপরের হাতে নয়। এখানে এটাই বুদ্ধ বললেন যে নিজের মুক্তির জন্যই অপরের প্রতি নির্ভরশীল হওয়া, এটা মুক্তির বিপরীত। তাই নিজের উপর নির্ভরশীল হওয়া এটা মুক্তির পক্ষে সহায়ক, বন্ধুরূপে, কল্যাণ মিত্ররূপে। তাই আত্মনির্ভরশীল হওয়া এটা মুক্তির পন্থা, আর পরনির্ভরশীল মুক্তির বিপরীত পন্থা। এমন করে মুক্ত হওয়া যায় না, নির্বাণ প্রত্যক্ষ করা যায় না। আপনার চাইছি জরা না আসুক, সকল সত্যগণ এটা ইচ্ছা করে, তথাপি এটার অধীন হতে হয়। মরণ না আসুক, মরণ আসে, তথাপি এটার সম্মুখে যেতে হয়।
তাই মানুষকে চিন্তা করতে হবে। মারণং দমে মরণং অনাতিত, আমি মরণ ধর্মের অধীন, আমাকে মৃত্যু বরণ করতেই হবে, এখান থেকে কেউ বাঁচতে পারে না, অরহত এই মৃত্যু থেকে বাঁচতে পারে না, অরহতকেও মৃত্যু মুখে পতিত হতে হয়। তাই জরাদমানং জরা অনাতিত, এই জরা ধর্মের অধীন অরহতকেও হতে হয়, অরহত এখান থেকে মুক্ত নয়। তো মুক্ত কিরকম? অরহত মুক্ত। কিরকম মুক্ত? অরহত পুনর্জন্ম গ্রহণ করবে না, মুক্ত হয়ে গেছে, কিন্তু বাকিরা মুক্ত নয়। এই জন্মে অরহতকে বুড়ো হতেই হবে, এই জন্মে মুক্ত নয়, কিন্তু এই জন্মের পরণে মুক্ত হয়ে গেছেন। এবার ওনাকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু এরপর আর মরণ আসবে না, কেন? উনি নির্বাপিত হয়ে গেছে, আর কে জন্মগ্রহণ না করলে আর কে মৃত্যুবরণ করবে? তাই এই কারণে সাধারণ জন উপলব্ধি করতে পারবে না বুদ্ধের এই শিক্ষা, এটা বিজ্ঞজনের শিক্ষা, জ্ঞানী জনের শিক্ষা। তাই আপনাদের দুঃখ থেকে মুক্তির জন্যই বুদ্ধের এই মার্গকে অনুশীলন করা, অনুকরণ করা, এবং জীবনে এটাকে, এই শিক্ষাকে প্রয়োগ করা। মানুষ যদি ভুলে যায় তাহলে মুক্তির মার্গ থেকে মানুষ অনেক দূরে ছিটকে পড়ে যাবে। তাই এটা যদি জীবনে প্রয়োগ করতে ভুলে না যায়, আচরণ করতে ভুলে না যায়, অনুশীলন করতে যদি ভুলে না যায়, তাহলে মানুষ নির্বাণের নিকটে অবস্থান করবে। এবং এটা আড়াই হাজার বছর পূর্বে যেমন ছিল, আড়াই হাজার বছর পর বর্তমানেও তেমন আছে। যেই যখন অনুশীলন করবে তখন এটা ফল প্রাপ্তি হবে, এটা ব্যতিক্রম হতে পারে না। তো আপনাদের আপনার সবার এই চিত্ত উৎপন্ন হোক, সবার এমন সংকল্প চিত্তের মধ্যে জন্মগ্রহণ করুক। আমাদের এই দুর্লভ মানব জন্ম আমরা বহুজনের কল্যাণের জন্যে, আমার নিজের কল্যাণের জন্যেই আমি জীবনের প্রতি সজাগ হব, সচেতন হব, বহুজনের কল্যাণের জন্যই আমার এই জীবন আমি উৎসর্গ করব, আত্মহিত পরহিতের জন্যে উৎসর্গ করব, জন্ম মৃত্যুর ওপারে উত্তীর্ণ হব। তো এই চিত্ত, এই সংকল্প থাকলে, নির্বাণ অভিমুখী চিত্ত নত থাকলে, নির্বাণ অভিমুখী চিত্ত নমিত থাকলে, নির্বাণ অভিমুখী চিত্ত অবনমিত থাকলে, এবং সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি পথে জীবন যাপন করলে এখান থেকে ছুত হতে পারে না মানুষ, আজ নয় কাল। মানুষ নির্বাণ অভিমুখী যে যাত্রা শুরু করেছে সেখান থেকে তার পতন হতেই পারে না, এবং আজ নয় কাল সেই স্রোতে পতিত হবে এবং ক্রমশ ধাপে ধাপে অগ্রসর হয়ে নির্বাণে নিবৃত হয়ে যাবে, নির্বাণ সাক্ষাৎ করবে ইহকাল এবং পরকাল কোনোকালেই। তাকে আর দুঃখ ভোগ করতে হবে না, উভয় দুঃখ থেকে মুক্ত হয়ে যায়, পাপ আর পুণ্য থেকে উপরে উঠে যায়। তাই এই রাজ্য থেকে ও রাজ্যে উপনীত হয়ে যায়, পুনর্জন্ম বিরহিত হয়ে যায়। তো আপনাদের সবার সেই জ্ঞান সম্পদ জাগ্রত হোক, সবার কল্যাণ সুখ কামনা করে আজকে আলোচনা এখানেই উপসংহার করছি। আপনারা যারা যারা রয়েছেন আপনাদের সবার, এবং এই পুরো
পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা এই লাইভ সম্প্রচার সরাসরি শুনছেন, দেখছেন, শুধু আপনাদের নয়, এই পৃথিবীর সমস্ত মানব সমাজ বুদ্ধের শিক্ষায় কোনো ভেদাভেদ নেই। এখানে সবার জন্য বুদ্ধের এই শিক্ষা, সবার জন্যই এই মুক্তির মার্গ। তাই বৌদ্ধ, মুসলিম, হিন্দু, খ্রিস্টান এবং পৃথিবীর সমগ্র মানব সম্প্রদায়, অন্যান্য মতাবলম্বী সকল মানব গোষ্ঠী এবং পৃথিবীর বাইরে পৃথিবীতে অন্যান্য প্রাণী সকল, যেমন চক্ষু সম্পন্ন, চক্ষুবিহীন, পদ সম্পন্ন, পদবিহীন, দ্বিপদ, চতুষ্পদ, বহুপদ, যারা অতি ক্ষুদ্রানুক্ষুদ্র, যারা ছোট মাঝারি বৃহৎ, যারা অতি কাছে এবং যারা অতি দূরে, যারা দৃশ্য, যারা অদৃশ্য, যারা জন্মগ্রহণ করেছে এবং যারা জন্মগ্রহণ করেনি, এখনো মাতৃ জঠরে মাতৃ গর্ভে রয়েছে, সমস্ত সত্ত্বগণ, সমস্ত আর্য অনার্য, দেব নাগ যক্ষ, ভূত প্রেত, মনুষ্য অমনুষ্যগণ, সমস্ত প্রেত পিশাচ এবং নারকীয় সত্ত্বগণ, সকলেই শত্রু মুক্ত হোক, সকলেই বিপদ মুক্ত হোক, সকলেই রোগ মুক্ত হোক, সকলেই সুখী হোক, সবার নির্বাণ লাভের হেতু উৎপন্ন হোক। সাধু সাধু সাধু। বন্ধুরা, একটা বিষয় বানতে উত্তম করতে চাচ্ছি, বলুন। আস সকালে বানতে আমার এক মানে ঘনিষ্ঠ বন্ধু সিলেটের, নাম হলো প্রতাপ রঞ্জন দাস। প্রতাপ রঞ্জন দাস মানে অ্যাডভোকেট, উনি সিলেট বৌদ্ধ সমিতির একজন সক্রিয় সদস্য বটে, বুদ্ধের প্রতিও অনুগত এবং আপনার প্রতিও বান্ধব খুব শ্রদ্ধাশীল। তো উনি আজকে আমার সাথে সকালে একটা আলাপ করছে এবং একটা বিষয় একটু জানতে চাইছি আর কি। বিষয়টা হলো, উনি বলেছেন যে বুদ্ধ আত্মাকে স্বীকার করেননি, অন্যান্য ধর্মে, ইসলাম ধর্মে বা হিন্দু ধর্মে আত্মাকে স্বীকার করা হয়েছে। তো ইসলাম ধর্মে আত্মাকে স্বীকার করলেও তারা পুনর্জন্ম বিশ্বাস করে না, আবার হিন্দু ধর্মে আত্মাকে স্বীকার করে পুনর্জন্ম বিশ্বাস করে। তাহলে এখানে উনি ওনার প্রশ্ন হলো, তাহলে গৌতম বুদ্ধ যে আত্মাকে স্বীকার করেননি, আবার কর্মফলকে স্বীকার করছে, কর্মফল আবার ভোগ পুনর্জন্ম স্বীকার করছে, কর্মফল স্বীকার করছে, তাহলে এই কর্মফল কে ভোগ করে আর এই জন্ম পুনর্জন্ম গ্রহণ বা কে করে যদি আত্মাকে স্বীকার নাই করে থাকে? আচ্ছা, পুনর্জন্ম গ্রহণ করে নাম রূপ। বুদ্ধ দুটো কথা বলেছেন যে সত্য এক, কিন্তু এখানে বুদ্ধ একটা জিনিস দেখিয়েছে। ধরুন বিজ্ঞানে, এখন বিজ্ঞান এটা মেনে নিয়েছে, বিজ্ঞান এটা মানুষকে জানিয়েছে যে প্রথমে থিওরি তারপর প্র্যাকটিক্যাল, ঠিক না? বিজ্ঞান এটা মেনে নিয়েছে না? এমন সূত্র, এমন ফর্মুলা, এমন প্রক্রিয়া বিজ্ঞান প্রচার করেছে না? প্রচার করেছে। ঠিক 2500 বছর পূর্বে বুদ্ধ এটাই বলেছে যে একটা সমত, একটা বিদর্শন, একটা লৌকিক, একটা লোকোত্তর, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ, ঠিক না? তো একটা লৌকিক এবং লোকোত্তর, বুদ্ধ বললেন যেটা আমি এবং আমার, ঠিক না? যেটা ব্যক্তি, যেটা সত্য, এটা বুদ্ধ বললেন এটা লৌকিক সত্য। এটা কোন সত্য? লৌকিক সত্য, লৌকিক সত্য। কিন্তু বুদ্ধ লোকোত্তর সত্যে বিচরণ করে, আধ্যাত্মিক সত্যে বিচরণ করে বুদ্ধ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, বস্তুত মানুষ যেটা দেখছে
সেটা ভ্রম, সেটা সত্যি, সেটা লৌকিক সত্য। কোন সত্য? লৌকিক সত্য। কিন্তু লোকোত্তর সত্যে এখানে ব্যক্তি বলতে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু এটা বুদ্ধ লৌকিক দৃষ্টিভঙ্গি থেকে স্বীকার করেছে যে এটা যেটাকে মানুষ বলা হচ্ছে, কিন্তু ভিন্ন ভিন্ন করে দেখলে সেখানে কোনো ব্যক্তি নেই, সত্য নেই, আত্মা নেই, জীব নেই, আমি নেই, আমার নেই। বুঝতে পেরেছেন? কিন্তু বুদ্ধ লৌকিক সত্যে যে এই জীব, সত্য, ব্যক্তি, আত্মা, মানুষ এগুলো স্বীকার করছে লৌকিক সত্যে, কিন্তু বুদ্ধ এটাকে তিন্ন খণ্ড খণ্ড করে বিচার করে দেখেছে যে এখানে সেগুলো কোনো অস্তিত্ব নেই লোকোত্তর সত্যে। তো এখন লোকোত্তর সত্যে বিচরণকারী মানুষ এখন নেই, যার কারণে মানুষ সেটা ভ্রমে বলে মনে করছে, কিন্তু জ্ঞানীরা এটা ভ্রম দেখছে যে যেটা আত্মা, যেটা সত্য, যেটা ব্যক্তি। আপনি বলতে পারেন যত জন্মগ্রহণ করেছে কে, জন্মগ্রহণ যেটা প্রশ্ন করা হয়েছে যে জন্মগ্রহণ কে করলো, তো বুদ্ধ দম্মপদীও বলেছে যে আত্মা হি আত্মানু নাতু কহি নাতু পারসিয়া, আত্মা হি আত্মানু নাতু। বুদ্ধ বললেন এখানে আত্মা মানে বুদ্ধ বলেছেন অ্যাকচুয়ালি নিজ, বুদ্ধ আত্মা বলছে কাকে বুঝিয়েছে, নিজকে বোঝানো হচ্ছে, নিজকে বোঝানো হয়েছে। তো আত্মা, আত্মা হি আত্মানু নাতু, তুমি তোমার নয়, বুদ্ধ বললেন তুমি তোমার নয়, সেখানে আবার তুমি কোথায় আত্মা আত্মা বলছো, আমি আমার নই, আমি আমার নই কেন? বুদ্ধ বললেন তুমি যদি তোমার হতে তাহলে চুল পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া কুচকে যাচ্ছে, তুমি বুড়ো হয়ে যাচ্ছ, তোমার কোনো ক্ষমতা প্রয়োগ করা চলছে না, তোমার কোনো ক্ষমতা এখানে প্রয়োগ করতে পারছো না, তোমার কোনো যে শরীর তোমার বসে নেই, তাহলে তোমার তোমার কাকে বলছো, কোথায় কোথায় আত্মা দেখতে পাচ্ছ তুমি, ঠিক না? এখানে কোথায় তুমি দেখতে পাচ্ছ আত্মা হি নিচত্বে, আত্মা আত্মা হি আত্মানু না তো, তুমি নিজে নিজের নয়। সেখানে কিসের মাতা, কিসের পিতা, কিসের বাড়ি, কিসের স্ত্রী পুত্র, কিসের ঘর বাড়ি, তাই এখানে যদি বলেন, তাই এই দৃষ্টিভঙ্গি থেকে বুদ্ধ বললেন এখানে শুধু বিচার করে দেখা গেল এখানে ব্যক্তি নেই, এখানে সত্য নেই, এখানে আত্মা নেই, মানুষ যেটা ভ্রমের মধ্যে রয়েছে। হ্যাঁ, লৌকিক দৃষ্টিভঙ্গি দেখতে দেখতে যে হ্যাঁ এটা ব্যক্তি, এটা সত্য, এটা আত্মা, এটা জীব, এটা আমি, এটা আমার, এটা নারী, এটা পুরুষ। কিন্তু বুদ্ধ আধ্যাত্মিক সত্যে, লোকোত্তর সত্যে সাধনার গভীরে ডুব দিয়ে মানব স্বভাবে, মানব স্বভাবের গভীরে প্রবেশ করে বুদ্ধ এটা দেখতে পেয়েছে এখানে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত 32 প্রকার অশুচি পদার্থ আছে, সেখানে অন্য কোনো কিছু খুঁজে পাচ্ছে না বুদ্ধ। কত প্রকার অশুচি? 32 প্রকার। সেখানে কোনো আত্মা, জীব, ব্যক্তি, সত্য বুদ্ধ খুঁজে পায়নি, মাথার চুল থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত, মাথার তালু থেকে 32 প্রকার অশুচি পদার্থ পেয়েছে। সেখানে আত্মা নেই, ব্যক্তি নেই, সত্য নেই, জীব নেই, মানুষ যা ব্যবহারই করতে প্রয়োগ করছে। এবার আবার বুদ্ধ অন্বেষণ করতে করতে বুদ্ধ দেখলেন এখানে ব্যক্তি নেই, সত্য নেই, সাধারণ মানুষেরা যা আখ্যায়িত করছে জীব, সত্য, ব্যক্তি, আত্মা, নারী, পুরুষ, আমি, আমার, তুমি, তোমার, কিন্তু বুদ্ধ বলছেন যে এখানে তেমন কিছু নেই, এখানে শুধু দেখতে পাচ্ছি সারি মহাধাতু, এখানে কোনো ব্যক্তি, সত্য, আত্মা, জীব, নারী, পুরুষ আমি দেখতে পাচ্ছি না, আমি এটা ব্যবহারিক সত্য, কিন্তু এখানে আমিও নেই। বুদ্ধ বললেন আধ্যাত্মিক সত্যে বিচরণ করে বুদ্ধ বললেন চারি মহাধাতু সমষ্টি এই খায়া, এটা জাস্ট একটা খায়া, এখানে অন্য কিছু বুদ্ধ দেখতে পায়নি জ্ঞান দিয়ে বিচরণ করে। সাধনার জগতে বিচরণ করলেই এমনই হবে যে এখানে শুধু একটা খায়া আছে, না নারী, না পুরুষ, না আমি আমার, না আত্মা, না সত্য, না ব্যক্তি। এখানে সারি মহাধাতু আছে, এখানে পৃথিবী ধাতু, আপ ধাতু, তেজ ধাতু আর বায়ু ধাতু, সারি মহাধাতুর সমাহার এই এই দেহ, এই শরীর, তাই এখানে সারি ধাতু ছাড়া অন্য কিছু দেখা যাচ্ছে না প্রজ্ঞা চক্ষু দিয়ে বিচার করে। তো বুদ্ধ বললেন এখানে প্রজ্ঞা চক্ষু দিয়ে বিচরণ বিচার করতে করতে ভাবিত প্রজ্ঞা যখন উৎপন্ন হয়েছে, তখন যে লৌকিক দৃষ্টিভঙ্গি যেটা আমি, আমার, ব্যক্তি, সত্য, আত্মা, জীব, সে ধারণা মৃত্যুবরণ করে, সে ধারণা মুছে যায়, সে ধারণার মৃত্যু হয়, সেই ধারণা অবলুপ্তি হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়।
তার মধ্যে এই সত্য প্রকটিত হয়ে যায়। এখানে কেবল নাম রূপ আছে, কি আছে এখানে? নাম রূপ, নাম রূপ আছে, দেহ এবং মন কি আছে? দেহ এবং মন। এখানে বুদ্ধ অন্য কিছু দেখতে পায়নি, এবং বাস্তব ক্ষেত্রে যদি কেউ দীর্ঘদিন সাধনায় থাকে তার মধ্যে এটা এই সত্য প্রকাশিত হবে। এই সত্য যেদিন প্রকাশিত হবে সেদিন যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি আপনার কেস কামারি মারপিট খুন খারাপি এগুলো ভাগাভাগি এগুলো আর কিচ্ছু হবে না। এগুলো হচ্ছে কোথেকে? এই যত অশান্তি পৃথিবীতে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ভাই ভাই বন্ধু বন্ধু আত্মীয় আত্মীয়ের মধ্যে স্বামী স্ত্রী ছেলে বাবা মা কন্যা ভাই বোন মিত্র মিত্র যত সংঘাত সংঘর্ষ যুদ্ধ বিগ্রহ কেস কামারি যুদ্ধ মামলা মোকদ্দমা সবগুলো ব্যক্তি থেকে আত্মা থেকে সত্য থেকে জীব থেকে আমি থেকে আমার থেকে এগুলো যেদিন মৃত্যুবরণ হবে আধ্যাত্মিক জগতে মানুষ এমন একটা জায়গায় পৌঁছে যায় তখন এগুলো থাকে না, তখন তাদের কলহের উপশম হয়ে যায়, কলহ থাকে না। এবার বলতে পারেন জন্মগ্রহণ কে করছে? জন্মগ্রহণ করছে ধরুন এখানে বুদ্ধ, এখানে দেখা যাচ্ছে যে এই যেটাকে নারী যেটাকে পুরুষ বলা হচ্ছে, যেটাকে জীব যেটাকে আত্মা বলা হচ্ছে, সত্য ব্যক্তি বলা হচ্ছে, আধ্যাত্মিক ক্ষেত্রে মানব স্বভাবের গভীরে প্রবেশ করে মানব স্বভাবের স্বভাবে গভীরে ডুব দিয়ে এখানে ওই যেগুলো বললাম দুটো সত্য দেখা যাচ্ছে, যেটাকে ব্যক্তি সত্য আত্মা জীব বলছে সেখানে দুটো দেখা যাচ্ছে, একটা নাম একটা রূপ, একটা নাম একটা রূপ একটা রূপ। এই পুরো কায়াটাকে যেখানে যেটা আয়তন আছে যার যেটা জায়গা দখল করছে এটাকে রূপ বলা হচ্ছে, ঠিক না প্রফেসর? এটা রূপ বলা হচ্ছে না মানতে, এটা রূপ। আর তার যে চেতনা শক্তি চিন্তা তার যে চিত্ত এটা নাম, ওটা কি নাম? এই দুইজন মিলে জন্মগ্রহণ করছে, কে করাচ্ছে? নাম আর রূপ, নাম আর রূপ। বলতে পারেন তাহলে কি নাম জন্মগ্রহণ করছে না রূপ জন্মগ্রহণ করছে? না, একজন জন্মগ্রহণ করছে না দুজনেই করছে। কেন দুজন করছে? এই কারণে ধরুন এটা হচ্ছে এটা একটা খাল, এটা একটা নদী, এটা একটা সাগর, এখানে একটা নৌকা আছে, একটা নৌকা এপার থেকে ওপারে একা যেতে পারে না, তার কাছে একটা মাঝি লাগে, ঠিক না? ঠিক না, মাঝি নৌকার সাহায্যে ওপারে যায়, কিন্তু মাঝি একা যেতে পারে না, মাঝি নৌকাকে নিয়ে যায়। মাঝি একা যায় না, মাঝি নৌকাকে নিয়ে যায়, একজন আরেকজনকে সাহায্য করে, কিন্তু নৌকাকে দিশা পরিবর্তন করিয়ে দেয় মাঝি, ঠিক না? নৌকা কি এদিকে বিড়বে না ওদিকে বিড়াবে? না ওদিকে বিড়াবে, এটা দিক নির্দেশনা, এবং এটাকে গতিবেগ ফিরিয়ে দেয়, এটাকে নিশানা বদলে দেয় মাঝি, মাঝি। ঠিক এখানে এই খায়াকে এটা কি স্বর্গে যাবে না নরকে যাবে না তীর্য খুলে যাবে না নির্বাণ অভিমুখী গমন গমন করবে এটা চিত্তই নির্ধারণ করে দেয়, চিত্ত নিয়ে যায়। মানে মন, মন মন ওই ওই মাঝির মতন, মাঝি যেমন টেনে টেনে নৌকা নিয়ে যায়, ঠিক এই খায়াকে টেনে টেনে চিত্ত নিয়ে যাচ্ছে। চিত্ত কি কি কর্ম করেছে? চিত্ত ওইদিকে ধাবিত হয়, এটা জনক কর্মে পরিণত হয়ে এই চিত্ত খায়াকে নিয়ে যায়, ওখানে নতুন খায়া নির্মাণ হয়, ওখানে কি নতুন খায়া, নতুন খায়া নির্মিত হয়, নির্মিত হয়। তাই এখান থেকে যা যা করেছেন তা তা থেকে চিত্ত তা তা নিয়ে ওখানে ট্রান্সফার হয়ে গেছে এবং খায়া ওখানে নির্মিত হয়েছে। এখানে পুরাতন নামরূপ মৃত্যুবরণ করে নতুন নামরূপের জন্ম হয়েছে। যেমন ধরুন তাহলে জন্মগ্রহণ কে করছে? ধরুন মনে করুন একটা আপনি একটা আম খেলেন, কি খেলেন? আম, আম খেলেন, আম খেয়ে অথবা আম খাননি মনে করুন, এমনি উপমা, এটা একটা আম মনে করুন, এটা কি আম? আম আপনাকে যিনি বললেন যে তাহলে জন্মগ্রহণ কে করে, যদি তাহলে জন্মগ্রহণ কে করছে? ধরুন মনে করুন নতুন এই নাম রূপে জন্মগ্রহণ করছে, যেমন ধরুন এটা একটা আম আছে, তো আমটা একটু মাটিতে মাটির মাটির নিচে করে মাটির ভিতরে একটু করে একটু বপন করে দিন, এটা রোপণ করে দিন, আস্তে আস্তে বর্ষার পানি পড়লে কি হবে? এটা আস্তে আস্তে অঙ্কুর গজাবে। বেশ উত্তম, অঙ্কুরোদ্গমন হবে, অঙ্কুরোদ্গমন হয়ে যখন বড় হবে কয়েক বছর পরে আম ধরবে কি ধরবে না? ধরবে, আম ধরবে। আম যদি ধরে এখন আপনি, এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় তাহলে এই এটা কোথেকে জন্মগ্রহণ করলো? আম থেকে। আম থেকে? আম থেকে। ওইটা নতুন আম না পুরান আম? ওইটা হচ্ছে পুরান, এখন যেগুলো ধরেছে নতুন, নতুন। এই গাছকে ভিত্তি করে এই আম, ঠিক না? আর ওই বীজকে ভিত্তি করে এই গাছ, এর নাম রূপ দেখুন না কে কাকে নিয়ে যাচ্ছে, কে কাকে নিয়ে যাচ্ছে? ওই আমকে ভিত্তি করে গাছ, গাছ ওই চিত্তকে ভিত্তি করে এই গাছ, এই খায়া, এই খায়া, এবং এই খায়া কি ভিত্তি করে নতুন চিত্ত নির্মিত হয়েছে, ওই যে নতুন আম, নতুন আম। তাহলে ওই আমটা আছে কি আর
নাই নেই ওই আমটা মৃত্যুবরণ করে নতুন গাছ নতুন আম উৎপন্ন হয়েছে। তাই এই খায়া নেই, নতুন খায়া, নতুন নতুন খায়া, নতুন চিত্ত নির্মিত হয়েছে, কিন্তু এই সংস্কার থেকে মুক্ত নেই। কেন? ওই আম থেকে এই গাছ, ঠিক না? তাই ওই আম যদি আপনি কি কি আম আছে বলুন না, ল্যাংরা আম আছে, কৃষ্ণবাদ আছে, ফজলি আছে, ব্যাস ল্যাংরা আম রোপণ করেছেন, তাকে ফজলি আম ধরবে না আনতে? ওটা যেরকম আম ঠিক এই গাছ ওইরকম আম ফল দেবে, ঠিক না? ঠিক এই এই চিত্র যে খায়া নির্মাণ করেছে সেই খায়া এই কর্মফল থেকে বাঁচতে পারবে না, এই কর্মফল তাকে ভোগ করতে হবে। কেন? এখান থেকে সংস্কার নিয়ে গেছে, তাই এই কর্ম থেকে সেই খায়া মুক্ত হতে পারে না। বুঝতে পেরেছেন? তাহলে জন্মগ্রহণ করছে কে? নামরূপ, নামরূপ, নামরূপ জন্মগ্রহণ করছে। তাই নতুন নামরূপ জন্মগ্রহণ করলেও পুরোনাটা মৃত্যু হয়েছে, কিন্তু তার অতীতের কর্মফল থেকে সেই মুক্ত হতে পারে না, এই জন্য কর্মফল ভোগ করতে হবে। দিলীপুর নামে একজন উপাসক, উনি প্রশ্ন করেছেন, প্রশ্নটা হচ্ছে যারা মা বাবাকে সেবা করে না অথচ সঙ্গদান করে, এদের সঙ্গদানের ফল কি হবে? মা বাবাকে সেবা করে না অথচ সংগদান করে, সংগদানের ফল কি হবে? এটা হচ্ছে দিলীপ বড়ুয়া নামে একজন উপাসকের প্রশ্ন। ধরুন মাতা পিতা গৃহ দেবতা হয়, মাতা পিতা জীবন দাতা হয়, ওই মাতা পিতাকে যারা সেবা করে এবং যারা সংগদানও করে তারা মহাকল্যাণ করে, কিন্তু মাতা পিতাকে যারা সেবা করে না, জীবনদাতাকে যারা সেবা করে না, যারা গর্ভধারিণী, জন্মদাতা, জীবনদাতা, তাদেরকে যারা সেবা যত্ন করে না অথচ সঙ্গদান করে, সঙ্গদানের ফল তারা ভোগ করবে, কিন্তু মাতা পিতা যে সেবা করেনি তার কুফলও তারা ভোগ করবে। প্রফেসর ভাষণ ঠিক বুঝতে পেরেছেন? ধরুন এই যে মাতা পিতা গৃহ দেবতা হয়, তো মাতা পিতাকে, মাতা পিতা পূর্ব আচার্য হয়, মাতা পিতা সাক্ষাৎ ব্রহ্মা হয়, স্বয়ং দেবতা হয় সন্তানের জন্য, তো এমন দেবতাকে যারা পূজা করে না, মান্য করে না, শ্রদ্ধা করে না, সেবা যত্ন করে না, ভরণ পোষণ দেয় না, তারা নিশ্চয় কল্যাণ করছে না, নিশ্চয় তারা অকল্যাণকর অকল্যাণকর কার্য করছে, এটার পরিণাম তারা নিশ্চয়ই ভোগ করবে, কিন্তু যিনি সঙ্গদান দিচ্ছে সঙ্গদানের আনিসংশ উপভোগ করবে। বন্ধুর মধ্যে হ্যাঁ সংবিধান বিষয়ে বলতে বেশ কয়েকদিন ধরে বলতে আমার সাথে ফেসবুকে বেশ কিছু আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে। এক ব্যক্তি পোস্ট করলো যে মৃত মানুষ মারা যাওয়ার পরে একটা সমাজের প্রচলন আছে যে সাত দিনের মধ্যে সংবিধান করা। একটু করে উপাসক উপাসক বিমান বড় প্রফেসর অজয় বড়ু, আপনি এটা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি বন্ধু, ঠিক না? ঠিক বন্ধু, আচ্ছা আবার বলুন বিমান বড়ু বলুন। তো উনি উত্থাপন করলো বিষয়টা যে সাত দিনের মধ্যে সংগদান করার একটা নীতি চালু আছে। তো উনি বললো যে একজন ব্যক্তি যখন চিকিৎসাধীন থাকে তার চিকিৎসা করতে করতে তার পরিবার খুব অসহায় হয়ে যায়, আর এরপরে আবার যে বড় করে সংগদান করার জন্য অনেক সময় ভিক্ষুরা মানে ইয়া করে, মানে অনেক সময় বাধ্য বাধ্যতা দেয়, আবার উনি বলতেছে এভাবে বললেন যে শেষ পর্যন্ত বললেন যে মানুষের জন্য মানুষ মরার উনি তো এমনি আর্থিকভাবে দুর্বল হয়ে গেছে, আর অনেক সময় আবার অসুস্থ অবস্থায় মানুষকে আত্মীয় দেখার জন্য আত্মীয় স্বজন আসে, তাদের আপ্যায়নের ব্যাপারে অনেক খরচ হয়ে যায়। ঠিক ঠিক, এটা বলতে সত্য কথা, আমি বলছি এটা ঠিক আছে, ঠিক বলেছে। তো উনি বলছে যে মানে যদি বিক্রি ইচ্ছে করে তাহলে সংগঠনটা বাদ দিতে পারে। তো বলতে আমি ওনার মতের সাথে বলতে আমি দ্বিমত পোষণ করছি। হ্যাঁ আপনি কি বলেছেন? আমি বলছি যে এক ব্যক্তিকে চিকিৎসা করা এবং আত্মীয় স্বজনকে আপ্যায়ন করা এটাও একটা পুণ্যের অংশ। ওনার উনি ওনে চিকিৎসা করতে গিয়ে ব্যক্তিকে স্বজনকে আর আত্মীয় স্বজনকে আপ্যায়ন করতে গিয়ে ওনার নিজের এবং হয়তো অনেক সময় ঋণও করতে হয়, তার এটা অনেক বোঝা হয়ে যায়। কিন্তু এখন আপনি যে বললেন যে সংগদান বাদ দেওয়ার জন্য, তো সংগদান তো একেবারে বৃহৎ আকারে করতে হবে এরকম কোনো কথা নাই। আমি বললাম এটা সর্বনিম্ন চারজন থেকে আপনার ইচ্ছে মতো অভিজ্ঞ আমন্ত্রণ জানিয়ে আপনি সংগদান করতে পারেন, সর্বনিম্ন চারজন। তো আপনি অত
বড় করে সঙ্গ নিবেদন না করে আমি নিকট অতি নিকটে যাদের পাতিও দেওয়ার দরকার পড়ে না, চারজন ভিক্ষু নিয়ে অতি একেবারে অনারম্বর করে অল্প করে আপনি সঙ্গদান করেন। কারণ এই সঙ্গদান তো মৃত ব্যক্তি কতটুকু পাবে না পাবে এর ফল এটা আমরা জানি না, কিন্তু যারা আয়োজক এবং যারা অংশগ্রহণকারী প্রত্যেকেই এর ফল পাবে। এবং একটা সমাজের মধ্যে ধর্মের একটা প্রচলন থাকবে এবং আমাদের উত্তরসূরিরও ধর্মের প্রতি একটা অনুগত থাকবে, এটা শিখবে এবং জানবে। এত টাকা খরচ করে যদি আপনি চিকিৎসা করতে পারেন এবং ঋণ করে আত্মীয়দের আপ্যায়ন করাতে পারেন, তাহলে আর অল্প টাকা খরচ করে একটা সংগঠন করতে আপনার এত অসুবিধা কোথায়? এই ব্যাপারে প্রফেসর অজয় বড়ুয়ার মতামত কি? তারপর বন্ধু বলুন, উনি যা বলেছেন বন্ধুরা মানতে। যে আমার মতামত হচ্ছে আসলে পূজনীয় ভান্তের দেশনা শুনে আমরা এতকাল যে বিষয়টা অবলম্বন করেছি, সঙ্গ আসলে কারা? বুদ্ধের প্রবর্তিত যারা ছিলবান ভিক্ষুদেরকে যদি আমরা দান না করি, সেটা তো আসলে সঙ্গদানের নাম হয় আর কি, এটা কাজের কোনো সঙ্গদান না, এটা জাস্ট সমাচার, সামাজিক প্রথা। যে সামাজিক প্রথা মেনটেন না করলে আমরা সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হব, সেটাকে রক্ষা করার জন্য সেটা সঙ্গদান আমরা বলে চালিয়ে দিচ্ছি। মূলত সেটা বৌদ্ধ ধর্মের ধর্মীয়ভাবে এটা সঙ্গদান নয়, কারণ উনি তো নিজেরাই সঙ্গ নয়। আমি বলতে চাচ্ছিলাম যে সঙ্গ দান ছোট হোক কিন্তু সেই সঙ্গকে দিবে যে সঙ্গরা উনার শিরোময় জীবন বুদ্ধের প্রবর্তিত যে বিনয় বিনয় সম্মত 227 স্টিলটা মেনটেন করবে, ওদেরকে আমরা সঙ্গ বলতে আমরা প্রস্তুত। আর এর বাইরে অন্যদেরকে সঙ্গ বলতে আমরা প্রস্তুত নই, আমি ব্যক্তিগতভাবে প্রস্তুত নই। না আপনার এটা ঠিক আছে, কিন্তু যেটা বিমান বড়ুয়া বলছে যে সংবিধানের যেটা ওই প্রাসঙ্গিকতা, তাহলে এক দৃষ্টিভঙ্গি থেকে আপনি যেটা তুলে ধরেছেন এটা গ্রহণযোগ্যতা আছে, উপেক্ষার যোগ্য নয়। কিন্তু বিমান বড়ুয়া যেটা বললো ওনার এটাও এক প্রকার যুক্তি আছে, ঠিক না? উনি কোনো ধরুন কোনো আপাতত কোনো বিচারে যায়নি, তো উনি বলতে চাইছেন যে আপনি এত টাকা পয়সা যখন খরচা করেছেন তো এই সংবিধানের জন্য আপনাকে 10 জন ভিক্ষু পান করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক না? 50 জন করতে হবে এমন কোনো কথা নেই, ঠিক না? তাহলে আপনি যাদেরকে গাড়ি ভাড়া দিতে লাগে না, ঠিক না, যাদেরকে ফাঁতিও দক্ষিণে দিতে লাগে না, তেমন সংগ্রহ করতে পারেন। বিমান বড়ুয়া সাজেশন দিলেন, ঠিক না? অবশ্যই, কেমন না? তাহলে তো আপনার আমাদের সমাজের প্রথাও থাকবে, আপনার মঙ্গলও হবে, একটা আমাদের বংশ পরম্পরার নিয়মটা থাকবে, উনি বলতে চাইছেন, সেটাও তো ঠিক আছে না? কি বলেন? তাহলে ধরুন সেরকম আপনি যেটা বললেন সেটাও যুক্তিযুক্ত আছে। তাহলে বিমান বড়ুয়া যেটা বলেন 7 জন দিয়ে যখন সঙ্গ কাউন্ট করা হয়, তাহলে যেখানে ফাতিহ দক্ষিণে কোনো প্রশ্ন আসবে না, সেখানে অনায়াসে যে কোনো কে করতে পারে না। তাহলে যেটা বিমান বড়ুয়া বললেন সেটারও একটা গ্রহণযোগ্যতা আছে, ঠিক না? তাহলে এবার সংবিধানে আপনাকে ধরুন 7 জন করুন না 5 জন করুন, তাহলে 1000 দানীয় দিনে দিতে হবে, আমাদের কথা নেই, ঠিক না? তো এখন বলতে পারেন সংবিধান কাকে বলা হয়? সঙ্গ ক্ষেত্রে সঙ্গ উদ্দেশ্যে যা দেওয়া হয় তা সংবিধানের অন্তর্ভুক্ত হয়, তাহলে সেখানে তো 5 রকম দিতে হবে এমন কোনো কথা নেই, কথা নেই। আপনি পারলে 5 রকম দিন, না পারলে 5 রকম একটা একটা 5টা দিন, 5টা দিন, আপনার কি বলেন? মানতে, ঠিক আছে, মানতে। তাহলে এটা তো সংবিধান হচ্ছে তো, ঠিক না? মানতে, ঠিক না? তাহলে ওনার সাজেশন তো একরকম, ঠিক আছে না? আপনারটা একদিকে ঠিক আছে, ওনারটা ঠিক আছে, আমি আপনাদের দুজনের দুই মতামত দুটোই ঠিক আছে। তো এবার মানুষেরা বিচার বিবেচনা করে যে সিদ্ধান্ত নেবে, ঠিক না? এবার বিচার বিবেচনা করে মানুষেরাই সিদ্ধান্ত গ্রহণ করবে। তো আপনাদের সবার কল্যাণ হোক, আপনাদের সবার মঙ্গল হোক, আপনাদের সবার স্বস্তি মুক্তি হোক। সাধু সাধু সাধু। সম্মানিত অনলাইন মানে অনলাইনে পূজনীয় ভান্তের যারা দেশনা শুনেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমরা বান্দরবন আর্য গুহার দুদাঙ্গ বিমুক্ত বিহার থেকে আমরা আর এক সপ্তাহ পাবো পূজনীয় ভান থেকে। তো আমরা সেই সপ্তাহ আগামী সপ্তাহ শুক্রবার আপনাদেরকে অনলাইনে প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি, পূজনীয় ভান্তে অনলাইনের প্রশ্নগুলো উত্তর প্রদান করবেন এবং আমরা সেটা প্রচার করব। আমরা পূজনীয় ভান্তের অনুমতিক্রমে আমরা আগামী সপ্তাহ দেশনার পরে অনলাইন প্রশ্ন আমরা নিয়ে অনলাইন প্রশ্নগুলো উত্তর দিব এবং আমরা চেষ্টা করব সেগুলো আপনাদের সকলের প্রচার করার জন্য। আপনারা অনলাইনে প্রশ্ন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনলাইন প্রোগ্রাম আমরা এখানে শেষ করলাম। সব বিষয় সুখিত ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী।